আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই খুব ভালো আছেন। গুড আফটারনুন, আমি গোলাম সামদানি ডন এবং দিস ইজ লাইভ ফ্রম দ্য লিভিং রুম। আজকে খুবই একটা এক্সাইটিং এপিসোড হবে এবং এই এপিসোডে আমি আর কি একটু বিহাইন্ড দ্য সিন থাকার চেষ্টা করব, কারণ স্ক্রিনে এমন সব মানুষ আছে যাদেরকে বলা হয় ব্যাংকিং এবং রিয়েল স্টেট ইন্ডাস্ট্রির লিভিং লেজেন্ডস। আমাদের সাথে অনেকেই আছেন এবং আমি আরেকজনকে এখানে একটু ইনভাইট করব, ইশতিয়াক ভাই। ইশতিয়াক ভাই আসসালামু আলাইকুম। I'm good. Great, Ishtiyaq bhai. So it's great to see you and see all of you. I think I would leave the moderation in your capable hands. Ebong apni jodi show ta kindly shuru koren. Ebong ami ektu nije screen out hocchi, abar onno ekjon ke screen e dicchi, ebong randomly amra screen out ebong screen in hobo. Keu jokhon kotha bolbe ami take zoom in obosshoi korbo. Ishtiyaq bhai, it's off to you. Dhonnobad. Ami shuru korchi. শুভ অপরাহ্ন। আমি আর্কিটেক্ট ইশতিয়াক জহির আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। করোনা মহামারীর সময় রিয়েল এস্টেট সেক্টরকে নিয়ে এ ধরনের সময় উপযোগী ওয়েবিনার আয়োজনের জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় কোভিড-19 সময়কালে রিয়েল এস্টেট সেক্টরে প্রভাব পড়বে কি এবং এর বিরূপ প্রতিক্রিয়া থেকে উত্তরণের উপায় নিয়ে আমরা কথা বলতে চাই। আজ আমাদের এ বিষয়ে কথা বলবো। আমাদের মাঝে উপস্থিত আছেন সুনামধন্য ব্যক্তিত্ব যারা এই সেক্টরে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। আমি তাদের নামগুলো বলছি। ইনারা হচ্ছেন সর্বজনাব এফআর খান, ম্যানেজিং ডাইরেক্টর বিল্ডিং টেকনোলজিস অ্যান্ড আইডিয়াস, বিটিআই নামে সবাই চিনি। জনাব খালিদ হোসেন, ম্যানেজিং ডাইরেক্টর আনোয়ার ল্যান্ডমার্ক। জনাব আলমগীর শামসুল আলামিন, উনি রিহ্যাবের বর্তমান প্রেসিডেন্ট এবং শামসুল আলামিন রিয়েল এস্টেট গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর। আমাদের সাথে পরিচিত মুখ আনিসুর রহমান খান আছেন, ম্যানেজিং ডাইরেক্টর সাউথ ব্রিজ হাউজিং লিমিটেড। এম আরিফুর রহমান সজল, এশিওর গ্রুপ সিইও। মার্ক নোসওয়ার্থি, সিইও পিডিপি প্রপার্টি। তানবীর শাহরিয়ার রিমন, সিইও র্যাঙ্ক এফসি প্রপার্টি লিমিটেড। এবং সবশেষে আমাদের আজকের হোস্ট সৈয়দ মাহবুবুর রহমান, ম্যানেজিং ডাইরেক্টর এন্ড সিইও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। আজ করোনা কালের 66তম দিন। আমাদের দেশে প্রথম করোনা আক্রান্ত 3 জন 8ই মার্চ শনাক্ত করা হয়। বর্তমানে আজকে এই মুহূর্তে 18,000-এর উপর আক্রান্ত হয়েছে। স্বাস্থ্যগত দিক থেকে লকডাউনের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার কারণে এর প্রভাব আর্থসামাজিক পর্যায়ে পড়েছে। আমরা এর থেকে নিস্তার কিভাবে পাবো জানি না। হয়তো ভ্যাকসিন না হওয়া আবিষ্কার না হওয়া পর্যন্ত আমাদের একটা করোনা পরবর্তী পরিস্থিতিতেই থাকতে হবে। বিশ্বজুড়ে মন্দা চলছে এবং তা বছরব্যাপী চলমান থাকবে। এই মন্দার প্রভাব বাংলাদেশের রিয়েল এস্টেট সেক্টরে বেশ বিরূপভাবেই পড়বে বলে ধারণা করা হচ্ছে। এই শিল্পের সাথে ক্রেতা, ডেভেলপার, উদ্যোক্তা, অর্থলগ্নকারী প্রতিষ্ঠান, প্রকৌশলী, স্থপতি, নির্মাণ সামগ্রী প্রস্তুতকারী এবং সর্বশেষ নির্মাণ শ্রমিক ভাইরাও জড়িত। বলা হয়ে থাকে রিয়েল এস্টেট সেক্টরে ব্যবসা ওঠানামার সাথে সাথে দেশের সামগ্রিক অর্থনীতির কাটাও ওঠানামা করে। আমরা এখন এ প্রভাব নিয়ে আলোচনা শুরু করতে চাই। আমি প্রথমেই শুরু করতে চাই জনাব এফআর খানকে দিয়ে। আমরা আমাদের পরিচিত মুখ। প্রশ্নটি হচ্ছে করোনা পরবর্তীতে নগর ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন আসবে, টেকসই নগর ব্যবস্থাপনার জন্য কম্প্যাক্ট নগরায়ন এর কথা বিশ্বব্যাপী বলা হচ্ছে। আমরা নতুন একটা বিশ্বে যেতে যাচ্ছি, তার অর্থ হচ্ছে শহরের বিস্তৃতিটা কমিয়ে কেন্দ্রের দিকে নিয়ে আসতে হবে। এতে করে সুউচ্চ দালান কোঠা নির্মাণের চিন্তা করা হবে। সুউচ্চ বলতে আমি এখানে 40-50 তলা ভবন এবং নিচে খোলামেলা পরিসর, গ্রিন, লেক সেগুলো থাকবে। অথচ তা না করে আমরা অধিক মুনাফার লোভে ধাবিত হচ্ছি দুর্বল নগর ব্যবস্থাপনার কারণে শহরের প্রান্তে। শহরের প্রান্তে যে আমরা আবাসিক প্রকল্প করছি, ভবিষ্যতে এ ধরনের নগরায়ন সাফল্যের মুখ দেখবে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। ওয়াকেবল এবং লিভেবল সিটির কথা চিন্তা করা হচ্ছে। আমি সামগ্রিকভাবে এ ব্যাপারে আপনার মতামতটা কি যদি বলেন।
খান ভাই আপনার মাইক্রোফোনটা আনমিউট করতে হবে। জি স্যার, আপনার মাইক্রোফোনটা একটু আনমিউট করতে হবে, আপনি নিজে মিউট করলে আমি আনমিউট করতে পারি না। জি থ্যাংক ইউ। ধন্যবাদ আর্কিটেক্ট ইশতিয়াক আমাকে প্রথমে ফ্লোর দেওয়ার জন্য এবং এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমাদের সবকে ধন্যবাদ। আচ্ছা, আমি ইংরেজিতে বলবো না, বাংলা কলেজে একজন আছে, আমি ইংরেজি বাংলা মিডিয়ে বলছি। উইথ রেসপেক্ট টু সাস্টেনেবল, আপনি যেটা বলছেন যেটা সাস্টেনেবল প্ল্যানিং অফ দ্য সিটি, আমরা আপনি কথাটা একেবারে ঠিক বলেছেন যে আমরা শহরের বাইরে চলে গেলে পরে এবং প্ল্যান ওয়েতে না করলে পরে কী প্রবলেম করি হবে, এটা নিয়ে আগে আরও আলোচনা করেছি। দেখেন, প্রত্যেক মহাবিপদ কিংবা প্যান্ডেমিক সিচুয়েশনের পরে কিছু কিছু জিনিসে কিন্তু অ্যাকচুয়ালি একটা অপরচুনিটি চলে আসে। And I think once we overcome this pandemic situation, this is the time for this opportunity jekhane sustainable living within the city koro sambhob hoy, karon ekhon amra ei je ajke meeting korchi eta holo tar sobche boro example. We don't have to go to our office, amader traffic komche, amader dhoron sobkichu thik ache, tarpor amader rastaghate chola theke shuru kore onnanno je লজিস্টিক সাপোর্ট যেগুলি আছে সেগুলি অনেক পর্যায়ে সব পর্যায়ে কমে আসছে, এটা আরও কমতে থাকবে। বা সেখানে প্ল্যানিংয়ের একটা বিরাট ব্যাপার রয়ে গেছে, এক একটা এলাকা ভিত্তিক কতগুলি আবশ্যকীয় সুবিধা থাকা দরকার, যেগুলি নিজের কল অ্যাকচুয়ালি অ্যাবসলিউটলি নেসেসিটি, যেগুলি নট অনলি ফার্মেসি অ্যান্ড রেস্টুরেন্টস, but there are other amenities also which are part of any good planning plan city. So আমাদের এর পরে আমরা কিভাবে আমাদের কোম্পানি থেকে সেটা চিন্তাও করে রেখেছি। তবে হ্যাঁ, যেহেতু ঢাকা has already become a mega city just like that, and এখানে migration এর একটা ব্যাপার আছে, the villagers migration to Dhaka city, so কিছু extension না করলে particularly like আউটস্কার্টস অফ ঢাকা যদি এখানে না করা হয়, তবে এই মাইগ্রেশনটা প্রত্যেকদিন করতে গেলে পরে আমাদের এই যে কম যাতায়াত করে কাজ করে যাওয়ার যে পদ্ধতি আমরা চালু করার চিন্তা করছি, আমরা বলতে পুরো দেশ কিংবা চিন্তা করব, সেটাই একটা সৃষ্টি করবে এবং সেটা সাশ্রয়ী হবে। সেজন্য ওই কিছু কিছু গেটেড কমিউনিটি Bangladesh, what measures are going to take and how banks are going to be our partners in it, it any have to for a couple of things. ধন্যবাদ, ধন্যবাদ খান ভাই। আপনি যথার্থই বলেছেন যে আমাদেরকে কোভিড পরবর্তীতে নগরায়ণের যে পরিবর্তিত পরিস্থিতি সেটাতে আমাদেরকে সবাইকেই এর জন্য প্রস্তুত থাকতে হবে। আমি পরবর্তী প্রশ্ন নিতে চাই আমাদের পরবর্তী বক্তা হোসেন খালেদ, ম্যানেজিং ডাইরেক্টর আনোয়ার ল্যান্ডমার্ক। আপনার কাছে প্রশ্ন, গত 10 এপ্রিল 2020 সালে একটি সংবাদপত্রে ঢাকা ট্রিবিউনে প্রতিবেদন অনুসারে মহামারীটি দেশের রিয়েল এস্টেট সেক্টরের পরিবর্তন ঘটাচ্ছে, যা রিয়েল এস্টেট ব্যবসায় সরাসরি বা অপ্রত্যক্ষভাবে জড়িত অনেক লোকের বেকারত্বের কারণ হতে পারে, এ সম্পর্কে আপনার মতামতটা কি? আপনার মাইক্রোফোনটা আনমিউট করে নেন। আর সরি, আমরা 3 মিনিটের মধ্যে আলোচনা মানে আপনার উত্তরটা চাই আর কি। জি, থ্যাংক ইউ ইশতিয়াক ভাই। আপনার কথার শুরুর ইন্ট্রোডাকশনের একটা জের ধরে আমি কথা শুরু করছি যে রিয়েল এস্টেট সেক্টর গ্লোবালি ইজ অ্যান ইকোনমিক ইন্ডিকেটর, যেটা বাংলাদেশে এখন পর্যন্ত কিন্তু সেটাকে সেইভাবে কনসিডার করা হচ্ছে না।
আমরা জানি যে বাংলাদেশে হাউজিং, রিয়েল স্টেট, ইনফ্রাস্ট্রাকচার, কনস্ট্রাকশন মিলিয়ে এই সেক্টরটা কিন্তু কন্ট্রিবিউট করছে প্রায় 18-20% টু দ্য জিডিপি, উইচ ইজ একুইভ্যালেন্ট টু অলমোস্ট 2.1 trillion টাকা। এই ইন্ডাস্ট্রিতে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি প্রায় 60 লক্ষ মানুষ কাজ করে। আমরা যদি 60 লক্ষ মানুষের শুধু 10,000 টাকা করে বেতন ধরি, দ্যাট ইজ 6,000 কোটি টাকা। এবং গত 2 মাস ধরে, আজকে 66 দিন কি 67 দিন, আজকে কিন্তু এই পুরো এই 60 লক্ষ মানুষ আজকে বেকার হয়ে গেছে। আমাদেরকে ধীরে ধীরে, যেটা এফ খান সাহেব বলেছেন, যে আমাদেরকে ফেজ ওয়াইজ কাজ ফেরত আসা খুবই প্রয়োজন হয়ে গেছে। আপনার শুধু কিন্তু এখন আমরা যারা ডেভেলপার রয়েছি তারা শুধু তো ফেরত আসতে হবে না, আমার যে আনুষঙ্গিক যে ইন্ডাস্ট্রিজ গুলো রয়েছে তাদেরও একসাথে ফেরত আসতে হবে, কারণ তা না হলে আমার সাপ্লাই চেইন বন্ধ হয়ে যাবে। গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট আপনার এই সময়ে আপনার কাজে ফেরত আসাটাও ইজ এক্সট্রিমলি রিস্কি, আমাদের অ্যাজ এ ডেভেলপার উই হ্যাভ টু বি ভেরি কশিয়াস, উই হ্যাভ টু টেক ইচ অ্যান্ড এভরি প্রিভেন্টিভ মেজার, উই হ্যাভ টু ক্রিয়েট গুড ওয়ার্কিং এনভায়রনমেন্ট, গুড লিভিং এনভায়রনমেন্ট ফর অল দ্য ওয়ার্কার্স, অ্যান্ড এনশিওর দ্যাট যতটা কম মুভমেন্ট এনাদের জন্য করানো যায় সে ব্যবস্থাগুলো করে আস্তে আস্তে করে আমাদের ওয়ার্কার গুলোকে আবার ঢাকা শহরে ফিরত আনা। আদারওয়াইজ আপনার এই বছরের বাজেট শেষ হতে বেশি দিন বাকি নেই, এই বছরের বাজেটে তো একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসবেই, এছাড়াও আগামী বছরের বাজেটেও কিন্তু একটা অনেক বড় নেগেটিভ ইম্প্যাক্ট চলে আসবে যদি আমরা খুব সুন্দর করে অর্গানাইজড ভাবে যদি ফেজ ওয়াইজ আমরা এখন কাজে ফিরত না আসি। থ্যাংক ইউ। ভাইয়া ইশতেক ভাই, আপনার মাইকটা একটু আনমিউট করতে হবে, আপনি নিজে মিউট করলে আমি কন্ট্রোল প্যানেল থেকে আনমিউট করতে পারি না। আচ্ছা, খালিদ ভাইকে আমি আরেকটা সম্পূরক প্রশ্ন এর সাথেই করে ফেলতে চাই এখনই, কারণ উনি আলোচনাটা উঠিয়েছেন, সেটা হচ্ছে ক্যাপিটাল ইনভেস্টমেন্টের উপর এর প্রভাব কি হবে এবং এটি কিভাবে লিকুইডিটি অ্যান্ড ডেভ কভেনেন্টের জন্য প্রভাব করবে, এটা যদি একটু বলতেন। কিন্তু মোটামুটি সব রিয়েল এস্টেট কোম্পানি এখন আপনার মুখ থুবড়ে বসে আছে, মোটামুটি বলতে গেলে এখন এই সময় তো কোনো রেভিনিউ নেই, কোনো সেলস নেই। অফকোর্স আমাদের ব্যাক অফিসেস গুলো ওয়ার্ক ফ্রম হোম যতটুকু করতে পারছি আমরা করছি, সো এই 2 মাসের ইম্প্যাক্ট কিন্তু আপনার ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে, অ্যাটলিস্ট ইম্প্যাক্ট আসবে আপনার আগামী 6 মাসের ক্যাশ ফ্লোর উপরে। সো সেটা যদি হয় প্রতিটা কোম্পানি, যারা বিশেষ করে আপনার হয়তোবা ডেটের উপরে, ব্যাংক লোনের উপরে আপনার ডিপেন্ডেন্ট, তাদের কিন্তু একটা খুব বড় একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসবে, এবং তাদের যদি নেগেটিভ ইম্প্যাক্ট আসে তাহলে ব্যাংকের উপরেও একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসবে। বাট আই এম এক্সট্রিমলি কনসার্ন, সিন্স আমি ফর্চুনেটলি বিল্ডিং মেটেরিয়ালস প্রডিউসার থেকে নিয়ে শুরু করে ফাইন্যান্সিং পর্যন্ত আমরা সব স্তরে জড়িত, আমরা কিন্তু হয়তো বা ডেট রিপেমেন্ট গুলোর ক্ষেত্রে আমরা একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমরা দেখবই। তো এখানে আমরা হয়তো বা যখন সলিউশনস নিয়ে কথা বলবো সেখানে আমাদের হয়তো বা কিছু সলিউশনস নিয়ে আলাপ করতে হবে, যেখানে মরাটোরিয়াম পিরিয়ড বলেন, গ্রেস পিরিয়ড বলেন, সেগুলো করে আমাদের ব্যাংকের তরফ থেকে আবার আমাদের এই রিয়েল এস্টেট কোম্পানিগুলোকে সাপোর্ট দিতে হবে। কারণটা হচ্ছে যে আমাদের, আমি আবারও ফেরত যাচ্ছি যে এত বড় একটা ইন্ডাস্ট্রি, একটা ইন্ডাস্ট্রি যেখানে 20% জিডিপিতে কন্ট্রিবিউট করছে, আমাদেরকে উই হ্যাভ টু বি ভেরি কশিয়াস অ্যান্ড উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যান্ড উই হ্যাভ টু বি ভেরি সাপোর্টিভ from bank, from NBFI, from central bank, from ministries. Ami asha korbo Kajal bhai ekhane achen, he's an extremely well connected person, amader real estate industry theke uni etake take up korben, ami asha korbo. Tui bolechen je ashole amader ei sector take amra sadharonoto shobai garment sector niye kotha bolche, বাট এটা একটা বিরাট সেক্টর যেটার প্রতি আমরা নজর দিচ্ছি না এখনো, আমার মনে হয় সময় এসছে। এবং আমি এখন সঠিক ব্যক্তির কাছে যাচ্ছি যাকে আমরা কাজল ভাই হিসেবে চিনি, মিস্টার আলমগীর শামসুল আলামিন। আপনার কাছে প্রশ্ন, করোনা পরবর্তীতে পরিবর্তিত পরিস্থিতিতে রিয়েল এস্টেট সেক্টরে ব্যবসায় নতুন চিন্তার উদ্যোগ করতে হবে, আসলে সবাই নতুন চিন্তার রিহ্যাবের কাছ থেকে আমরা একটা দিক নির্দেশনা চাচ্ছি, যেটা বলা হচ্ছে ঢাকা কেন্দ্রিকতা ছাড়তে হবে পরবর্তী পরিবর্তিতে, বড় বড় বিনিয়োগ করে
বেশি সংখ্যক আবাসক ইউনিট তৈরি করার এবং কম দামে তা বিক্রির ব্যবস্থা করা দরকার, যা বহু সংখ্যক নিম্ন আয়ের মানুষের সাধ্যের মধ্যে হতে চলে আসবে। আমাদেরকে সেই মার্কেটটা পরিবর্তন করা দরকার। আজ এই ব্যবসার 40 বছরের কাছাকাছি সময়ে আমরা তা কি করতে পারি না? করোনা পরিবর্তিত পরিস্থিতিতে এই নতুন চিন্তা কি করা সম্ভব কিনা, এই প্রশ্নটাই আপনার কাছে। কাজল ভাইয়ের মাইক্রোফোনটা মিউট করা। কাজল ভাই, আপনি মাইক্রোফোনটা আনমিউট করেন প্লিজ। না, আসলে কোনো একটা টেকনিক্যাল কারণে হয়তো স্যারের কথাটা শোনা যাচ্ছে না। কেউ কি শুনতে পাচ্ছে? আনমিউট করা যাচ্ছে মাইক। আপনি যদি কাইন্ডলি একটু লিংক থেকে বের হয়ে আবার একটু ঢুকেন। জি, নেক্সট কাউকে যদি প্রশ্ন করা যায়। আমরা পরবর্তী টেকনিক্যাল কারণে ওনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আমরা পরবর্তী আমাদের যে পার্টিসিপেন্ট আছেন, মোহাম্মদ আনিসুর রহমান খান, ম্যানেজিং ডিরেক্টর সাউথ ব্রিজ। আমরা জানি ওনার প্রজেক্টগুলো খুবই দৃষ্টিনন্দন হয়ে থাকে সব সময় এবং সবাই ওনার কথা বলে। তবে আমার আজকে প্রশ্নটা একটু ভিন্ন রকম আমি করতে চাই ওনার কাছে। সেটা হচ্ছে, মহামারী চলাকালীন আপনি গ্রাহক সেবা কিভাবে পরিচালনা করছেন? কোভিড-19 পরবর্তী সময়ের জন্য আপনি কি কৌশল তৈরি করেছেন, যেটা আমরা অবশ্যই ব্যবসা বাণিজ্যের দিক থেকে মানুষের সরাসরি সম্পর্ক হওয়াটা খুবই জরুরি, বাড়ি একটা জিনিস সবাই দেখেই কিনতে চায়, কিন্তু করোনার সময়ে কি এটা কি করা সম্ভব? কারণ করোনা পরবর্তীতেও অনেক কিছু আসবে, তো এটা একটা নতুন দিক নির্দেশনা আমাদের জন্য তৈরি করবে। আপনি যদি এ ব্যাপারে কিছু বলেন, আমি পরবর্তী প্রশ্নে আবার পরবর্তী আসবো, কিন্তু আপনাকে এই বিষয়ে আপনার ধারণাটা আমি শুনতে চাই। জি, ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আজকের টপিকগুলো বেশ ইন্টারেস্টিং এবং ভেরি ইম্পর্টেন্ট, এবং গার্মেন্ট সেক্টরে এত বেশি আলোচনা হয় সেই তুলনায় আমাদের রিয়েল এস্টেট সেক্টরে খুব কমই আলোচনা হয়, যদিও এটা একটা প্যারেন্ট সেক্টর এবং এটা একটা খুব সেন্সিটিভ সেক্টর। যখনই ইকোনমির উপরে কোনো চাপ আসে তখনই এটা রিয়্যাক্ট করে ভেরি কুইকলি, এবং এইবারও আমরা সেটা মনে করছি যে এই চাপটা খুব বেশি হবে। বেসিক্যালি জিনিসটা কি, ফল ইন ডিমান্ড, সংক্ষেপে যদি আমি বলি, ডিমান্ডটা ফল করবে। ডিমান্ড ফল করলে ইকোনমিক্সের একটা বেসিক থিওরি, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, ডিমান্ড যখনই ফল করবে প্রাইস রিয়াকশন করবে একটা, এবং আমরা চিন্তা করব যে ওয়ার আর দ্য বায়ার্স, বায়াররা কোথায় গেল, খুঁজে তো দেখছি না, এদিকেও নাই ওইদিকেও না, আমরা বসে আছি অফিসে, এরকম একটা সিচুয়েশন হবে। এবং এটা আমরা দেশে এবং বিদেশে আগেও দেখেছি। তো যখন কোনো রোগীর অবস্থা খুব সিরিয়াস হয়ে যায়, ডাইং, অ্যাবাউট টু ডাই, তখন অনেক ওষুধই কাজ করে না। ডাক্তার বলে যে দেওয়ার কাজ তো হয়ে গেছে, এবার দোয়া করে। তো আমাদের সিচুয়েশনটা সেই দিকে আমরা অগ্রসর হচ্ছি। কোভিডের চলে যাওয়ার পরেই এটা তো যেতে সময় লাগবে এবং এটা খুব আস্তে আস্তে যাবে, এবং এটা যে আপনার ভ্যাকসিন এবং ওষুধ, এটার সময় লাগবে, কাজে এটা একটা লং টার্ম প্রসেস, এবং সেই জন্য চাপগুলি আসবে লিকুইডিটি ক্রাইসিস, এবং সেইখানে ফাইন্যান্স আসতে পারে দুইভাবে, একটা হচ্ছে ব্যাংক, আর একটা হচ্ছে স্টিমুলাস প্যাকেজ, একটা বাইরের দেশ মাধ্যম। তো আমরা আশা করছি ইমিডিয়েট আফটার ম্যাথ যেটা হবে, বাইরের থেকে পয়সাটা কম আসবে, এই ভ্যালুটা যেটা সাপ্লাই, তো সেইখানে আমাদেরকে একটু টিকে থাকা লড়াই করতে হবে, এবং সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট আমরা একটা পুরনো কথা জানি, ডারউইনের কথা, এবার সেটা টেস্ট হবে আর কি, আমরা সেটার জন্য অপেক্ষা করতে হবে। এবং আমরা আশা করব যে স্টিমুলাস প্যাকেজগুলি যাতে রিইম্বার্স করা হয় তাড়াতাড়ি, সেটা আমরা চাইব তাড়াতাড়ি করার জন্য,
বাংলাদেশ আমাদের প্রধানমন্ত্রী খুব রিয়াকশনটা খুব তাড়াতাড়ি দিয়েছেন। এখন ব্যাংকগুলি যদি তাদের পার্টটা প্লে করে তাড়াতাড়ি, তাহলে আমাদের বিশেষ উপকার হবে। ধন্যবাদ ভাইকে। অবশ্যই এটা একটা জটিল বিষয় যে আমরা এই রিয়েল এস্টেটকে প্রাধান্য সরকারের তরফ থেকেও দিচ্ছে না। আমি মনে করি এটা একটা সময়োপযোগী আজকের আয়োজন, এবং আমরা এখান থেকে কিছু আজকে যেটা বের করতে পারবো আলোচনার মূল সারসংশ, সেটা আমরা সবার সাথে শেয়ার করতে পারবো। আমি পরবর্তী আমাদের বক্তা তানবীর শাহরিয়ার রিমন, সিইও র্যাঙ্কস এফসি প্রপার্টিজ র্যানকম। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ডেভেলপার ফর্মে যেটা হয় যে প্রচুর অগ্রিম বুকিং আমরা দিয়ে থাকি, এবং করোনা পরবর্তীতে পরিস্থিতিতে সেই অগ্রিম বুক করা যে সম্পদগুলো সেগুলির কী প্রভাব পড়বে। অগ্রিম অনেক কিছু আমরা আপনারা ল্যান্ড যেগুলো নেন সেগুলোর উপর একটা প্রভাব আসবে, আবার যারা অ্যাপার্টমেন্ট কিনছে অগ্রিম বুকিং দিয়ে, এই যে একটা অনিশ্চয়তার মধ্যে এটা যে প্রাইসের কোনো হেরফের হবে না, এবং এতে করে আকস্মিক একটা বেকারত্ব তৈরি হতে পারে, এই অগ্রিম বুকিং নিয়ে যদি আপনি কিছু বলেন প্লিজ। জি ইশতিয়াক ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। অ্যান্ড অলসো আই উড লাইক টু থ্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ফর ইনভাইটিং মি ইন দ্যাট ওয়েবিনার। আপনি যথার্থই বলেছেন যে এখন যে অবস্থা আছে বাংলাদেশের রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি, খালেদ ভাই যেটা বলছিলেন যে আমরা সবসময় এটা নিয়ে আসলে অনেক কথা বলেছি যে আমাদের যে আসলে ইন্ডাস্ট্রির যে একটা মর্যাদা পাওয়া দরকার, আমরা যে জিডিপিতে কন্ট্রিবিউশন করে যাচ্ছে বছরের পর বছর, সেই কন্ট্রিবিউশনটা আসলে রিকগনাইজ হয়তো প্রপারলি হচ্ছে না। এই অবস্থায় যদি আমরা বলি যে এখন এই দিস ইজ দ্য রাইট টাইম টু অ্যাড্রেস দ্য হোল থিং, আমরা মনে করব যে এখানে কাজল ভাইও আছেন, আমরা রিহ্যাব থেকে একটা ইনিশিয়েটিভ নেব। ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন, যেটা আপনি বলছিলেন যে অ্যাডভান্স বুকিং এর ক্ষেত্রে আসলে হোয়াট মানে কি হতে পারে ইন ফিউচার, এখন দেখেন যে আমাদের এই ইন্ডাস্ট্রিটা ইজ অ্যাবসোলিউটলি বেসড অন ইকোনমি। আমাদের দেশের ইকোনমিটা যখন ভালো যায় ওই অলওয়েজ সি যে রিয়েল এস্টেট গোজ ওয়েল। এখন এই কোভিড এর আগে আমাদের ইকোনমিকে নিয়ে বা আমাদের জিডিপিকে নিয়ে যে এডিবি বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন বা IMF বলেন, তাদের যে প্রেডিকশনটা ছিল জিডিপি এই পোস্ট কোভিড এর পরে, এটার একটা প্রেডিকশন কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। যেমন IMF বলছে আমাদের যেখানে আগে 8% প্রেডিকশন ছিল আমাদের জিডিপি গ্রোথের, IMF বলছে ইট উড বি 2%, ওয়ার্ল্ড ব্যাংক বলছে ইট উড বি 2-3% গ্রোথ। বাট সবচেয়ে আশার কথা হচ্ছে যে সবচেয়ে ভালো খবরটা আমাদেরকে দিয়েছে এডিবি, এডিবি বলছে ইট উড বি অ্যারাউন্ড 7.4%। বাট আমরা মানে সত্যটা হচ্ছে, রিয়েলিটিটা হচ্ছে ইট উড নট বি দ্যাট মাচ, 7.4% উড নট বি দ্যাট মাচ, এটা আসলে অনেক কম হবে। তো যেহেতু ইকোনমি উড বি, আই এম নট টেলিং দ্যাট ইকোনমি উড বি ক্রাশ, বাট ডেফিনেটলি দেয়ার উড বি সাম সর্ট অফ প্রবলেমস, এবং ওইটার কারণে যে বুকিংগুলো হয়েছে আমরা যেটা দেখবো যে এখানে কিছু ডিফল্টার আমরা ডেফিনেটলি উইল সি, যে কিছু ধরনের কিছু ডিফল্টার হয়তো পাওয়া যাবে যে ইনস্টলমেন্টগুলো ক্ষেত্রে, রাইট টাইমে ইনস্টলমেন্টগুলো পেমেন্ট করার ক্ষেত্রে। পাশাপাশি আমি আরেকটা জিনিস যেটা বলছি যে নতুন বুকিং এর ক্ষেত্রে যেটা খালেদ ভাই বলছিলেন যে এখানেও এক ধরনের প্রবলেম আসতে পারে, বাট মোস্ট ইম্পর্টেন্টলি আমি যেটা মনে করি যে এই মুহূর্তে উই অ্যাজ দ্য সিচুয়েশন ইজ ভেরি ইউনিক, এবং এই ধরনের সিচুয়েশন আমরা আগে কখনো ফেস করিনি, ইন দ্যাট কেস আমাদেরকে আসলে এই ওভারঅল সিনারিও নিয়ে আমাদেরকে একটু বেশি করে ভাবতে হবে। কারণ আমাদের যে ম্যান পাওয়ার যারা আছে, যাদেরকে নিয়ে আমরা কাজ করি, আমাদের লকডাউন পরিস্থিতির অনেক আগে থেকেই কিন্তু আমরা অ্যাকচুয়ালি অল্টারনেটিভ ওয়ার্ক ডে করেছি। প্রবাবলি বাংলাদেশের যে কতগুলো প্রতিষ্ঠান শুরুতেই অ্যাকচুয়ালি ওয়ার্ক ফ্রম হোম করেছে, আমাদের প্রতিষ্ঠানগুলো তাদের অন্যতম। অ্যান্ড দেন আপনি যখন জেনারেল হলিডেজ হলো, আমাদের সমস্ত লোকজন বাড়িতে ছুটিতে চলে গেল, এবং আমাদের যারা কন্ট্রাক্টরস আছেন বা তাদের লোকজন যারা আছেন সবাই বাড়িতে চলে গেলেন। এখন হচ্ছে যে যখন পরিস্থিতি নর্মাল হবে, আমরা আস্তে আস্তে দেখছি যে বিভিন্ন বিজনেস অপারেশনগুলো চালু হচ্ছে, হয়তো দেখা যাবে যে ঈদের পরে আস্তে আস্তে প্রজেক্টগুলো ফাংশনাল আমাদেরকে করতে হবে ফর দ্য সার্ভাইভাল, বিকজ আমরা বলছি 2020 আমাদেরকে সার্ভাইভ করে যেতে হবে ফর দ্য ফিউচার। তো এই ক্ষেত্রে আমাদের যারা ম্যান পাওয়ার আছে, ফর দেয়ার ওয়েলবিং উই অলসো থিঙ্ক যে কিভাবে তাদেরকে আমাদের সাইটে আমরা অ্যাকোমোডেট করব, আমাদের সাইট ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি কি হবে। কারণ আমরা যেহেতু বলছি যে পোস্ট কোভিড, এই ডাজন্ট মিন যে এটা 2-3 মাসে একদম পৃথিবী থেকে চলে যাবে বা এটার কোনো এফেক্ট আর থাকবে না। আমাদের যে বিহেভিয়ারাল চেঞ্জেসগুলো আমরা অ্যাডপ্ট করছি, এটার যে একটা ইকোসিস্টেম তৈরি হচ্ছে, সেই ইকোসিস্টেমের মধ্যে আমাদের কনস্ট্রাকশন ম্যানেজমেন্টটাকেও কিন্তু নিয়ে আসতে হবে।
আমাদের সাইটে যে লোকজন গাদাগাদি করে থাকে, অনেকজন লোক একসাথে থাকে, এই বিষয়গুলোকে কিন্তু আমাদের প্রপারলি একটা ওয়ে আউট বের করতে হবে যে এদেরকে কিভাবে আমরা সাইটে রাখবো, কিভাবে আমাদের অফিসে বসবো, যেহেতু আমরা আমাদের অফিসগুলোতে আমরা যেরকম প্র্যাকটিস করি ওয়ার্ক স্টেশন, মানে আমরা তো অ্যাকচুয়ালি হট ডেস্কিং করি আমাদের অফিসে, তো একসাথে আমরা যেটা করতে পারি যে এই যে সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলা হচ্ছে, সিক্স ফিট করে বসার, এই বিষয়গুলো মেনটেন করা, আমাদের যারা কাস্টমার্স আছেন তাদেরকে অ্যাকচুয়ালি অ্যাকোমোডেট করা ইন দ্য হোল থিং, যে আমরা এই প্রসেসটাতে কিভাবে অ্যাডপ্ট করব। যেমন আমরা ইনফ্যাক্ট এখন এই মুহূর্তে আমাদের যারা কাস্টমার আছেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি, যারা বুকিং করেছেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি যে কোনো ধরনের ফিজিক্যাল কন্ট্যাক্টের বাইরে কিভাবে লেনদেন করা যায়। যেমন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের জন্য আমরা ইনসিস্ট করছি আমাদের ক্লায়েন্টদেরকে, এবং আমরা দেখছি যে অনেকেই এইভাবে অভ্যস্ত হচ্ছেন আস্তে আস্তে। পাশাপাশি আমাদের যারা স্ট্র্যাটেজিক পার্টনার আছেন সেখানে আমাদের তো, আমরা যে জিডিপির গ্রোথের আমাদের কন্ট্রিবিউশনের কথা বলছি, সেখানে কিন্তু আমাদের লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলোরও একটা বিশাল অবদান আছে। আমাদের, আমরা তো শুধু আমরা না, আমাদের সাথে স্টিল ইন্ডাস্ট্রি আছে, আমাদের সাথে সিমেন্ট ইন্ডাস্ট্রি আছে, ছোট ছোট এসএমইরা আছে যারা রড বালু পাথর সাপ্লাই করে, তাদেরও কিন্তু বিশাল একটা অবদান আছে। সো এই সবার মিলে এই যে বিশাল একটা ইন্ডাস্ট্রি আমাদের, এই ইন্ডাস্ট্রির কিন্তু একটা বিশাল ভূমিকা আছে, এবং এই ক্ষেত্রে তাদেরকেও আমার মনে হয় আমাদের আমাদেরকে সাপোর্ট করার জন্য তাদের একটা ভূমিকা থাকবে। আমাদের যারা বড় বড় স্টেক হোল্ডার যারা আছেন, বিশেষ করে স্টিল কোম্পানিজ এন্ড সিমেন্ট কোম্পানিজ, রেডিমিক্স কোম্পানিজ, তাদেরকে আসলে আমাদের জন্য আমাদের মানে আমাদেরকে সাপোর্ট করতে এগিয়ে আসতে হবে। অ্যান্ড অফকোর্স উই নিড সাপোর্ট ফ্রম দ্য গভর্নমেন্ট সাইড, যেটা নিয়ে হয়তো আমরা কথা বলবো। বাট মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আপনি প্রশ্ন করেছিলেন ইশতিয়াক ভাই, আমি বলবো যে আমি খুব একটা হতাশ নই। আবার একটা জায়গায় ডেফিনেটলি আপনি যে প্রশ্নটা করেছেন যে আমাদের যেটা একসময় প্রি বুকিং হতো বা আমাদের যে ল্যান্ডগুলো আমরা আগে নেগোসিয়েট করতাম, এইটারও একটা আসলে ওয়ে আউট বের করতে হবে। আমি এই জিনিসটা আমরা আমাদের, আমি চিটংয়ে যেহেতু থাকি, আমাদের চিটং বেস ডেভেলপার যারা আছেন অনেকের সাথে আমাদের কথা হয়েছে, ও আমরা উই ক্যান ওয়ে আউট অ্যাকচুয়ালি যে হাউ উই ডিল উইথ দ্যাট আফটার দ্যাট ক্রাইসিস। কারণ আমরা যত ইজি মনে করছি, আজকে যেই মানুষগুলো, যেই লেবারগুলো গ্রামের বাড়িতে চলে গেছে, প্রবাবলি দে উইল ব্যাক, কিন্তু কতটা ব্যাক করবে, বিকজ তারা এখন কৃষিকাজে ইনভলভ হয়ে গেছে, এবং তাদের ব্যাক করলেও দেখা যাবে যে অনেক সময় তাদের রেট অফ, তাদের যে রেটে আজকে কাজ করছে তাদের রেট কিন্তু বেড়ে যাবে। তো অ্যাকচুয়ালি তাদের রেট বাড়া যাওয়া মানে হচ্ছে রিয়েল এস্টেটের প্রাইস, এই আমরা যে অবস্থায় নেগোসিয়েট করেছি সেই অবস্থায় যদি রিয়েল এস্টেট মার্কেট থাকে তাহলে লেবার কস্ট যদি বেড়ে যায় তাহলে আপনার স্বাভাবিকভাবে রিয়েল এস্টেটের প্রাইস কিন্তু বেড়ে যাবে, কিন্তু সেটা তো আসলে মানুষের অ্যাফোর্ডেবিলিটিটাও আসলে দেখতে হবে। তো এই অ্যাফোর্ডেবিলিটিটা দেখতে গেলে যেটা করতে হবে আসলে যে আমাদের এইটার একটা ওয়ে আউট বের করতে হবে যে আমরা কি করে ফিউচারে ল্যান্ড নেগোসিয়েট করবো, বা যে ল্যান্ডগুলো নিয়েছি সেগুলোকে রিনেগোসিয়েট করা যায় কিনা, এটাকে একটু ভাবতে হবে এবং ভেবে আমাদের কার্যকর পদক্ষেপ নিতে হবে। ইশতিয়াক ভাই, যে কাঠামোগত যে পরিবর্তন আসবে আমাদের চিন্তা চেতনায় সেটা এখনই শুরু করতে হবে, এবং ইন্ডাস্ট্রিকে আসলে রিকগনাইজ করতে হবে, এটার এটার বিকল্প নেই। তো আমাদের মাঝে যোগ দিয়েছেন আমাদের রিহেবের প্রেসিডেন্ট, আমি ওনার কাছে সেই প্রশ্নটাতে আবার চলে যেতে চাই। ফোনটা মিউট করা না, আমার তো মিউট নাই, আমি ঠিকই আছি। ক্যান ইউ হিয়ার মি? না ভাইয়া মিউট নেই, আপনি হয়তো শুনতে পাচ্ছেন না, ভালো করে আপনি বের হই আবার একটু ঢুকেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। ক্যান ইউ হিয়ার মি? জি পাচ্ছি, শুনতে পাচ্ছি। আমরা রিহেবের প্রেসিডেন্টের কাছে প্রশ্নটা আমার আবার করছি, করোনা পরিবর্তিতে পরিবর্তিত পরিস্থিতিতে রিয়েল এস্টেট সেক্টরের ব্যবসার যে নতুন চিন্তার উদ্যোগ করতে হবে তা ঢাকা কেন্দ্রিকতা ছাড়তে হবে। কারণ আমরা বলছি যে নতুন কিছু করার, নতুন বিস্তৃতি করা, আমার মার্কেটকে বড় করার, তো এর জন্য বড় বড় বিনিয়োগ করে বেশি সংখ্যক যে আবাসন ইউনিট তৈরি করা যায়, এবং তা যদি আমরা আরো সাশ্রয়ী মূল্যে এবং নিম্ন আয়ের মানুষের কাছে, বহু সংখ্যক নিম্ন আয়ের মানুষ আছে তাদের সাধ্যের মধ্যে যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে একটা নতুন দিক নির্দেশনা তৈরি হবে, নতুন বাজার তৈরি হবে। আজ এই ব্যবসার 40 বছরেও আমরা কি তা করতে পারি না? করোনা পরবর্তী পরিস্থিতিতে এই নতুন চিন্তা কি করা যায় কিনা, সেটা আমার প্রশ্ন রিহ্যাব প্রেসিডেন্টের কাছে। কাজল ভাই, থ্যাংক ইউ। না স্যার, আমরা শুনতে পাচ্ছি না,
শোনা যাচ্ছে না। আপনি আনমিউট করাও আছে, শোনা যাচ্ছে না। আমার মনে একটু অপেক্ষা করি তাহলে বোধহয় শোনা যাবে, কারণ লাইনটা কেটে গেছে, উনি চলে গেছে। আমার মনে হয় নেটের কোনো প্রবলেম হচ্ছে বা হেডফোন না। আমার মনে হচ্ছে উনি মাইক্রোফোন সেট করেছেন, তো মাইক্রোফোনটা সেট না করে ডাইরেক্টলি যদি ফোনে বলেন আমার মনে হয় যে সেটা বেটার হবে। জি, মাইক্রোফোন মাঝে মাঝে একটু প্রবলেম ক্রিয়েট করে। আমার মনে হয় নেক্সট যদি আপনি প্রশ্নটা করতে চান অন্য কাউকে প্রবাবলি। আচ্ছা, আমরা তাহলে পরবর্তীতে প্রশ্নতে যাই। আমাদের সাথে আছেন এশিয়ার প্রপার্টিজ এর সিইও আরিফুর রহমান সজল। ইশতিয়াক ভাইকে শুনতে পাচ্ছি না একদম, আমাকে কি পাচ্ছেন? আমি পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? আমি আবার ইশতিয়াক ভাইকে শুনতে পাচ্ছি না। আমি আপনাকে শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি। আমার মনে হয় নেক্সট কোশ্চেনটা যদি একটু করা হয়। মার্ক অনেকক্ষণ ধরে ওয়েট করছে, মার্ক কে মেবি আই গো টু মার্ক নাও। মার্ক, ক্যান ইউ লিসেন, ক্যান ইউ হিয়ার মি? মার্ক, আই ক্যান, হাউ আর ইউ? গুড, থ্যাংক ইউ। সো অ্যাজ উই আর সরি দ্যাট উই আর টকিং ইন বেঙ্গলি বিকজ উই উড লাইক টু টেক দিস হোল ভিডিও টুয়ার্ডস দ্য common people of Bangladesh so that they understand the bigger picture of this whole issue of real estate. But I'm talking in English to you. Sure. So what is your advice you have for people who are looking at buy some real estate property in the post-COVID-19 situation? I know the situation will be changed. Mm-hmm. So we don't know what the situation will be. Maybe down the line, end of this year, you can tell that this is going to be something like what we predict. But this is something I would ask you to talk about, unpredictable future of how the people will buy. Thank you. Sure. Yeah, and thank you for inviting me today for this session. I think for me, for buyers, ultimately, it's just down to confidence within the product. I think anything that, and that fundamentally hasn't changed, even if you were to go back to how people were buying property earlier this year, last year, the year before, at the end of the day, it comes back to, do they have confidence in the product that they were actually buying? And whether that was in the developer, whether that was in a ready available property, it comes back down to, do I actually believe that that property is there and the developer will hand over, or the legal documentation is there? And fundamentally, I do not think that that process changes. People will still be needing real estate. They still need property options. We see that every day today around people that are still looking for solutions. What we're seeing actually is that they are perhaps just more inquisitive with regards to the information that they want on the property and asking a lot more questions to ensure that their decision is a lot more secure. And so for me, it just comes back down to confidence. If they have confidence in the product, they will buy, they will transact. Yes, there may be a bit of a price correction in the short to medium term, undoubtedly. But again, it just comes back down to confidence. And for us, I think as industry leaders, it's our responsibility to ensure that our products and our services and the businesses that we all run are giving solutions that aid the customers, the needs that they have, and we're actually relaying that level of confidence, and that we're actually going to deliver on the you know, the properties that we're looking to sell to the consumers. So I don't actually see a lot has changed, other than it's maybe perhaps a lot more inquisitive. I think from a practical perspective, as again, business leaders, what we need to be doing is just looking at other ways to give that confidence. So maybe those activities are going to be a lot more digital, because people are not going to be able to perhaps travel or willing to travel as much as what they have been before. And we have to look at the processes, maybe the interactions between the banking sector and the industry sector, sorry, the real estate sector, have to be a lot more aligned or closely aligned within how do we actually transact properties to make that process more efficient.
so that we're alleviating some of the frustrations out of the protest. But it fundamentally, I keep coming back to this point, which is we have to be giving confidence to the buyers. And if the buyers have confidence, they will still transact. We're seeing that today. We've been seeing that last week and you know, in the previous weeks within COVID itself, that if you give people confidence, they are still willing to transact, fundamentally because the need of real estate hasn't changed. People still need a housing solution. And we ultimately have to make sure that we're putting together solutions that satisfy that need, and we're then executing and delivering on the needs that the consumers actually have. Bring the confidence back of the clients and the customers into this market. Thank you very much, Mark. Now, I'd like to go back to in Bengali mood again for Arifur Rahman Sajal. Apni ki amar kotha shunte pachhen? Ji sir, shunte pachhi. Acha. Tahole apnar kache ami amar proshnoti rakhi je COVID-19 er probhab kibhabe manusher jibon japon কাজ এবং রিয়েল এস্টেটের সাথে যে সম্পর্ক সেটাকে ত্বরান্বিত করবে, কারণ এর পরবর্তীতে যে ডিমান্ড রিস্ক, এ বিষয়ে আপনার মতামতটা কি সেটাও যদি বলেন। আবাসন খাতের মানুষের প্রভাব জীবনযাপন এবং এর রিস্ক ডিমান্ড। থ্যাংক ইউ অল ডিস্টিংগুইশড গেস্ট। আমি সম্ভবত সর্বকনিষ্ঠ, সব সিনিয়র স্যাররা আছেন আমার এখানে। তো অ্যাকচুয়ালি আমরা যা অবজার্ভ করছি, এই COVID-19 ভাইরাসটা সারা ওয়ার্ল্ডে কিন্তু এক এক কান্ট্রিতে এক এক রকম এ নেচারটাকে সে শো করছে। তো এটা এত দ্রুতই, এটার যে কোনো আমরা রেমেডি পাবো তা আমরা ভাবছি না। এই একটা রেমেডিতেই যে সব কান্ট্রিতে এই কোভিড ভাইরাসটার এটার আমরা একটা ভালো টিকা অথবা কিছু পেয়ে যাব, সেটা হয়তো এত সহজে হবে না। সো পিপল উইল বি চেঞ্জ, পিপল অনেক কশাস হবে। এবং সবচেয়ে বড় জিনিস আমরা যেটা এখন অবজার্ভ করছি সারা বিশ্ব জুড়ে, সেটা হচ্ছে সারা বিশ্ব কিন্তু এখন অনলাইনে ই কমার্সে একটা এক্সপিরিয়েন্স নিয়ে নিয়েছে। ইভেন আমি বাংলাদেশেও দেখেছি যে গ্রিন কোকোনাট এখন ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে ই কমার্সে, অর্ডার করলে পরের দিনই চলে আসবে। সো দিস ইজ এ গুড থিং যে এই যে সবাই ই কমার্সে এক্সপিরিয়েন্সটা নিয়ে নিল। সো আমাদেরকেও আমাদের বিজনেসটাকে রিডিফাইন করতে হবে। এই রিডিফাইনটা করতে যে আমরা যেটা দেখছি যে প্রথমে যে তাহলে এখন এই সময়ে এই সারা ওয়ার্ল্ডে কাস্টমার সেগমেন্ট গুলোর মধ্যে কারা এফেক্ট করছে, কারা এফেক্ট করবে না। ওয়েল মার্কেটে যেভাবে তেলের দাম কমে যাচ্ছে, যেটা নিয়ে সারা ওয়ার্ল্ড ওয়ার হয়, যেটা নিয়ে সবাই দখল নিয়ে চেষ্টা করে, সেখানে ওয়েল মার্কেটের এখন যে অবস্থা, সামনের ইকোনমি আসলে কিভাবে রান করবে এটা অবশ্যই দেখার বিষয়। তো সেই হিসাবে আমরা যদি বাংলাদেশের রেসপেক্টে দেখি, আপনি দেখবেন যে আমরা দেখেছি যে এখানে এফেক্টেড হবে না কারা, ডক্টর, ভালো স্কুলের টিচার, ডিও ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, টেলকো, এমএনসি এবং লার্জ লোকাল কর্পোরেশন। তো এই সেগমেন্টটাকে টার্গেট করে আমাদেরকে আসলে আগাতে হবে, আদারওয়াইজ অন্য বিহেভিয়ার কাস্টমারদের কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কারণ এখন অনেক বিজনেসই তারা প্রেডিক্ট করে শেষ করতে পারবে না যে কোন বিজনেসটায় সামনের এই 6 মাস 1 বছর তারা সাস্টেইন করতে পারবে। এবং সেই অনুযায়ী এবং আরো একটা ওয়ার্ল্ড এনভায়রনমেন্টে যেটা দেখছি যে ইউরোপ এবং মিডল ইস্ট থেকে একটা বড় অংশ ওয়ার্কার এবং এনআরবি দেশে ফেরত আসবেন। আপনারা জানেন যে ইউরোপে একটা দোকানে কাজ করলেও ম্যাক্সিমাম দেশে গভর্নমেন্ট তার আয়ের একটা অংশ গভর্নমেন্টের কাছে জমা রাখেন, যখন সে ছেড়ে যায় বা রিটায়ার করে সেই অংশটার সাথে আরেকটা গভর্নমেন্ট অংশ যোগ করে ফেরত দেয়। এটা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট। আপনারা জানেন যেহেতু আমি একটা ব্যাংকে লম্বা সময় কাজ করেছি এবং ব্যাংকের আগেও রিয়েল এস্টেটে কাজ করেছি লম্বা সময়, এই ব্যাংকিং এ থাকাকালীন আমি দেখেছি এটা ভালো একটা অ্যামাউন্ট। এই অ্যামাউন্টটা নিয়ে যারা এখন ফেরত আসবেন, আমি মনে করি যে এটা কোভিড যেরকম আমাদের কাস্টমার এখন কমাবে, সেরকম কিছু অপরচুনিটিও তৈরি করবে। এই মিডল ইস্ট এবং ইউরোপ থেকে যে কাস্টমাররা ফেরত আসবে যাদের মানসিকতা এরকম, ইভেন দো আমি আমার বিভিন্ন কলিগের কাছ থেকেও, নিজের ল্যান্ড ওনারদের কাছ থেকেও, আমরা যে এখন এই কোভিড পরিস্থিতিতে সবার সাথে কথা বলছি, সেখানেও দেখছি অনেক ল্যান্ড ওনার যারা সেকেন্ড হোম বাহিরে করতেন
তারাও বলছে আমরা তো বাহিরেও সিকিউর না, এর থেকে দেশেও আমরা কিছু করব, দেশেও আমরা ইনভেস্টমেন্ট করব এখন। সো এটা কোভিড এর আমাদের জন্য একটা পজিটিভ সাইড, এটা ওনারা ফেরত আসবেন, এখানে নতুন কিছু ইনভেস্টমেন্টের খাত যোগ হবে, যেটার জন্য আমাদের আবার ব্যাংকিং ইন্ডাস্ট্রির একটা বড় সাপোর্ট প্রয়োজন, আমি যদি সুযোগ পাই সেটা কথা বলতে চাই। আর এছাড়া এখন যেটা কাস্টমাররা যেটা করছে, কাস্টমারদের রুচি যেটা চেঞ্জ হয়ে যাবে, সবাই কশাস হবে, পাবলিক গ্যাদারিং এখন কম করবে, তো সেক্ষেত্রে যেটা আমাদেরকেও ভার্চুয়ালি চলে যেতে হবে, ডিজিটাল মার্কেটিং এ চলে যেতে হবে, ভার্চুয়াল ওয়ার্ক প্লেস ক্রিয়েট করতে হবে, যেটা আমরা অ্যাসিওর গ্রুপ অলরেডি করেছি। আমরা ভার্চুয়াল ওয়ার্ক প্লেস এ এখন অফিস শুরু করেছি, যেখানে গুগল জি সুইট এবং সিআরএম আমরা ইউজ করছি, যেখানে ভিডিওর মাধ্যমে কাস্টমার আমাদের কাস্টমার কেয়ারের সাথে সরাসরি কথা বলতে পারছে, ভিডিওতে সরাসরি আমার সাইট ইঞ্জিনিয়ারের সাথে তার কাজটা কি হচ্ছে সেটা কথা বলতে পারছে। আমরা ডিসকারেজ করছি অফিসে না এসে সে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সে কথা বলবে, ভার্চুয়ালি এবং ইলেকট্রনিক্যালি ব্যাংকে ট্রান্সফার করবে। আমরা কাস্টমারদেরকে অফার করছি যে আপনার যত ধরনের আছে আমাদের সিআরএম সফটওয়্যারটার মাধ্যমে আপনি একটা প্রবলেম টিকেট লক করবেন, সেটা একটা নির্ধারিত সময়ের মধ্যে সলভ হবে, একটা টার্ন অ্যারাউন্ড টাইমের মধ্যে। সেই টার্ন অ্যারাউন্ড টাইমের মধ্যে যদি সলভ না হয় হায়ার ম্যানেজমেন্টের কাছে সেটা পপ আপ করবে। তো এই ভার্চুয়াল ট্যুর আমরা প্রত্যেকটা প্রজেক্টের এখন ভিডিও করে গুগল লিস্টিং ধরে আমরা গুগলে গুগল বিজনেস সেন্টার এবং আমাদের ওয়েবসাইট এবং ফেসবুকে আমরা অলরেডি ভার্চুয়াল ট্যুরে চলে গেছি, যেন কাস্টমাররা ঘরে বসে এভরিথিং সব দেখেই একটা 80% পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে নিতে পারে। এর মধ্যে তার যাতায়াতের মাঝখানে যদি মনে করে যে লাস্ট ফাইনালি আমি একবার দেখে বুকিং করব, সেটার জন্য আমরা আমাদের সাইটগুলোতে অলরেডি অনেক হাইজেনিক সিস্টেম অলরেডি করে ফেলেছি। প্রত্যেকটা সাইটে আমরা স্বাস্থ্যবিধি মেনটেন করে চলার জন্য আমরা আমাদের প্রত্যেকটা নিয়মকানুন খুব স্ট্রিক্টলি মেনটেন করা শুরু করেছি, যেগুলোতে আমরা খুব ছোট আকারে কাজ শুরু করেছি। এরপরেও আমরা এটা মেনটেন করব এবং আমরাও কাস্টমারদেরকে বলছি যে আপনাদেরকেও আমাদের সাইটে অথবা অফিসে আসলে এই জিনিসগুলো মেনটেন করতে হবে। এবং আমরা এখন কাস্টমারদের জন্য আমাদের মিটিং রুম গুলো যদি কেউ আমাদের অফিসেও আসেন সেটাও আমরা সুন্দরভাবে রিডিজাইন করেছি। আরিফুর রহমান সজল ভাই, আসলে আপনি যেভাবে এত সুন্দর করে কথাটা বলেছেন অ্যাবাউট বিং ডিজিটাল ইজ দ্য নিউ নর্মাল এবং ডিজিটাল টুলস এবং টেকনোলজির মাধ্যমে আমরা ভার্চুয়াল ট্যুর করতে পারি, আমরা কাস্টমারদের সকল সার্ভিসেস এবং প্রোডাক্টস নিয়ে আমরা ইনফরমেশন দিতে পারি, এটা আসলে খুবই ইন্টারেস্টিং ছিল এবং এটা খুবই ইউজফুল ছিল। আমি একটু রিকোয়েস্ট করবো ইস্টাক ভাইকে আবার আসার জন্য। তিতাস ভাই, আমার মনে হয় আলমগীর স্যার মানে কাজল স্যার অনেকক্ষণ ধরে মানে অন অ্যান্ড অফ আসছে যাচ্ছে এবং দ্যাটস দ্য সাইন অফ আ ট্রু লিডার, যে এতবার প্রবলেম হওয়ার পরে উনি গিভ আপ করেনি, উনি চেষ্টা করে যাচ্ছে, তো এটার জন্য স্যারকে সাধুবাদ জানাই। যদি কাজল স্যারকে একটু প্রশ্নটা করা যেত, আবারও অনেকবার যেটা চেষ্টা করা হচ্ছে এটা খুব ভালো হতো। আমি শিওর কাজল স্যারের কোথায় গেল স্যার, মনে হয় আবার ডিসকানেক্ট হয়ে গেছে। আমি শিওর স্যারের মনে হয় এমপ্লয়িজরা বা কলিগরা, হ্যাঁ উনি আবার এসেছে, ওনার কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। স্যার আপনি কি আছেন? আমার কি কথা শোনা যাচ্ছে এখন? জি জি শোনা যাচ্ছে। ক্যান ইউ হিয়ার মি? থ্যাঙ্ক ইউ, উই মেড ইট, উই মেড ইট। ওকে, থ্যাঙ্ক ইউ কাজল ভাই ফর কামিং ব্যাক, গুড টু সি ইউ ব্যাক এগেইন এন্ড অনলাইন। আপনার কাছে অ্যাকচুয়ালি রিহ্যাবের প্রেসিডেন্ট হিসাবে আমার কাছে, আমি আমরা দেখছি অনলাইনে অনেকগুলো রিকোয়েস্ট আসছে আপনাকে কথা বলতে দেওয়ার, কিন্তু আমরা তো আসলে টেকনিক্যাল গ্লিচের কারণে আপনার প্রশ্নটা আমি এর আগে শুনেছি, তো আমার মনে হয় যে আমি শুরু করি। সেটা হচ্ছে কি, প্রথমে আপনি যে প্রশ্নটা করেছেন সেটার উত্তর দিয়ে আমি শুরু করতে চাচ্ছি না, আমরা ওই রেকর্ডিং এর কারণে প্রশ্নটা আবার একটু করতে হবে, আদারওয়াইজ আমরা তো করোনা পরবর্তী পরিস্থিতিতে রিয়েল এস্টেট সেক্টরের নতুন ব্যবসার যে নতুন চিন্তার উদ্যোগ করতে হবে এটা মূল বিষয়, এবং ঢাকা কেন্দ্রিকতা ছাড়তে হবে, বড় বিনিয়োগ করে বেশি সংখ্যক আবাসন ইউনিট করার এবং কম সাশ্রয়ী মূল্যে যাতে বিক্রি করা যায়, এবং বহু সংখ্যক মানুষ যারা নিম্ন আয়ের মানুষ তাদের মধ্যে কি আমরা এই ব্যবসাটাকে আনতে পারি কিনা। আজ 40 বছরের বেশি সময় হয়ে গেছে এই ব্যবসার, সেখানে আমরা এই নতুন পরিস্থিতিতে আমরা কি সেই আলোচনাটা করতে পারি কিনা, নতুন চিন্তার উদ্যোগ করা যায় কিনা পরবর্তী করোনা পরবর্তী পরিস্থিতিতে,
ধন্যবাদ আপনি আপনি যদি বক্তব্যটা দেন ধন্যবাদ ইস্তিয়াক ভাই আপনার প্রশ্নের জন্য তবে আমি প্রশ্নের উত্তরটা আমি পরবর্তীতে দিব প্রথমে আমার বর্তমান পরিস্থিতি নিয়ে আমি একটু আলাপ আলোচনা করতে চাই কারণ এই সেক্টরের যারা আমার মেম্বার আছেন তারা সবাই আশা করছি এই প্রোগ্রামটা দেখছেন এবং তারা সবাই জানতে চাচ্ছেন যে বর্তমান পরিস্থিতিতে আমরা কি করছি বা কি করা প্রয়োজন আপনি তো জানেন যে করোনা ভাইরাসের কারণে আমরা মোটামুটি এখন টোটালি লকডাউন অবস্থায় আছি আমাদের যে সাইটগুলো আছে সে সাইটগুলো এখন কোনো ধরনের কর্মকাণ্ড হচ্ছে না ঈদের পরে আমরা চেষ্টা করব এই সাইটগুলোকে পরিচালিত করার জন্য কিন্তু আপনারা তো জানেন যে রিয়েল এস্টেট সেক্টরের সঙ্গে 211 সাব সেক্টর জড়িত যেরকম রড সিমেন্ট সহ 211 সাব সেক্টর জড়িত উইচ হ্যাজ বিন আইডেন্টিফাইড এই সাব সেক্টরগুলো যদি চালু না হয় বিশেষ করে ট্রান্সপোর্ট যদি চালু না হয় তাহলে কিন্তু আমাদের সাইট চালু করেও কিন্তু আমরা কার্যক্রম করতে পারবো না সেক্ষেত্রে আমাদের এই সাব সেক্টরগুলো চালু হওয়া অত্যন্ত প্রয়োজন এবং এই সাব সেক্টরগুলোর সঙ্গে সঙ্গে আমাদের সাইটও আমরা চালু করব আমাদের যে শ্রমিক এবং কর্মচারী আছে তারা এখন বেকার অবস্থায় আছে তাদেরকে এবং একটা কথা বারবার উঠে আসতেছে সেটা হলো আমাদের বেঁচে থাকতে হবে আবার বেঁচে থাকার জন্য কাজেরও প্রয়োজন আছে এবং বেঁচে থাকার পাশাপাশি যদি আমরা কাজটা না করতে পারি তাহলে কিন্তু দেখা যাবে যে এই কাজের অভাবেও আমরা মৃত্যুর দিকে ধাবিত হব অতএব কাজটাকেও আমাদেরকে রিভাইভ করতে হবে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা চেষ্টা করব যে ঈদের পরবর্তীতে আমাদের এই কার্যক্রম শুরু করার জন্য এখন বর্তমানে যে অবস্থায় আমরা আছি সেখানে হচ্ছে গত 2 মাসে আমাদের বেতন দেওয়ায় খুব সমস্যার সৃষ্টি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত টাইমলি আমাদের জন্য প্যাকেজ দিয়েছেন 30,000 কোটি টাকার যে প্যাকেজ আছে সেই প্যাকেজের ভিতরে রিহ্যাবের সদস্যরাও অন্তর্ভুক্ত কিন্তু আনফর্চুনেটলি আমরা সেই প্যাকেজ থেকে কোনো ধরনের ছাড় এখন পর্যন্ত পাইনি বাংলাদেশ ব্যাংক যেভাবে সার্কুলার দিয়েছে আজকে আমাদের এখানে অত্যন্ত পরিচিত মুখ আমাদের প্রিয় ব্যক্তিত্ব মাহবুব ভাই আছেন ব্যাংকার এবং তিনি একজন স্বনামধন্য ব্যাংকার তো আমার কথা কি শোনা যাচ্ছে আচ্ছা উনি একজন স্বনামধন্য ব্যাংকার এখন পর্যন্ত এই 30,000 কোটি টাকা থেকে যে প্রসেসিং হওয়া প্রয়োজন সেটা কিন্তু এখনো চালু হয়নি এখন আমরা আমাদের এখানে খান সাহেব বলেছেন যে রোগীকে আগে চিকিৎসা করতে হবে এবং রোগীর চিকিৎসার কিন্তু প্রথম চিকিৎসা হচ্ছিল ডাক্তার দেখার সাথে সাথে কিন্তু রোগী কিছুটা হলেও সুস্থ ফিল করে তো আমাদের জন্য কিন্তু ডাক্তার হচ্ছিল ব্যাংক এখন পর্যন্ত কিন্তু আমরা ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অথবা ব্যাংক মালিক কর্তৃপক্ষ বা অ্যাসোসিয়েশন যেটা আছে তাদের কাছ থেকে কিন্তু সেই ধরনের কোনো আশ্বাসের বাণী এখন পর্যন্ত আমরা পাইনি যেটা অত্যন্ত দুঃখজনক এবং আমরা চেয়েছিলাম যে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন এবং ব্যাংক ওনার্স অ্যাসোসিয়েশন আমাদেরকে আশ্বস্ত করবে যেরকমভাবে প্রধানমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করছেন যে তোমরা চিন্তা করো না তোমাদের পাশে আছি তোমাদের ইন্টারেস্ট নিয়ে তোমরা চিন্তা করো না কিন্তু এই ধরনের কোনো আশ্বস্তকর বাণী কিন্তু আমরা এখন পর্যন্ত ব্যাংকার্সদের কাছ থেকে পাইনি উপরন্তু আমরা ব্যাংকার্সদের কাছ থেকে পেয়েছি ফান্ড কোথায় আছে ফান্ড নাই আমাদের কাছে কিভাবে হবে প্রজ্ঞাপনটা দেখতে হবে কি প্রজ্ঞাপনে আছে বাংলাদেশ ব্যাংকই দিয়েছে আমাদের কিন্তু এখন সকলে মিলে কাজ করতে হবে একসঙ্গে আমাদের জাতিকে বাঁচাতে হবে সেই ক্ষেত্রে ব্যাংকের যে ভূমিকাটা সেই ভূমিকা নিয়ে আমার খুব সন্দেহ আছে এবং আমি আশা করছি যে ব্যাংকার্সরা আরও সচেতন হবেন এবং আপনাদের উপরে সরকার ডিপেন্ড করছে কারণ মোডাস অপরেন্টিটা হবে হতেছে কিন্তু আপনাদের মাধ্যমে ফলে আপনারা যদি সচেতন হন আপনারা যদি এগিয়ে আসেন গুরুত্বের সঙ্গে যদি ব্যাপারটা যদি দেখেন তাহলে সরকার যে প্যাকেজগুলো দিয়েছে সেই প্যাকেজগুলো যদি কার্যকর না হয় তাহলে কিন্তু এই যে মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রচেষ্টা এবং সরকারের যে প্রচেষ্টা সেটা কিন্তু ব্যর্থ হবে আজকে যদি আমরা
ব্যবসায়ীরা যদি বসে যায়, আমাদের আমরা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যাই, তাহলে কিন্তু আলটিমেটলি ব্যাংকার্সরাও ক্ষতিগ্রস্ত হবে, কারণ আপনাদের ইনভেস্টমেন্ট ইজ অলরেডি দেয়ার। আমরা যদি বন্ধ হয়ে যাই তাহলে কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু ব্যাংকে পেমেন্ট করতে পারবো না, আলটিমেটলি ব্যাংক কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাই আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকার্সদেরকে আমি আহ্বান জানাবো যে অতি দ্রুত এই যে প্যাকেজগুলো দিয়েছে সেই প্যাকেজগুলো ছাড়করণের ব্যবস্থা গ্রহণ করুন অতি দ্রুত, যাতে ব্যবসায়ীদের হাতে টাকাটা আসে। মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্দেশ্য অতি দ্রুত এটাকে, এই যে বর্তমান যে করোনা নিয়ে যে ক্রাইসিস চলছে সেই ক্রাইসিসটাকে যাতে আমরা মোকাবেলা করতে পারি সেই ব্যবস্থা করার জন্য। আর ব্যাংকের পরবর্তী করোনার পরবর্তী যে আলোচনা আমরা করার ব্যাপারে যে আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করছেন, সেটা হচ্ছে দেখেন ঢাকা শহরের বাইরে আমরা যখনই কোনো প্রজেক্ট করতে চাব সেই প্রজেক্টের কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন। যেরকম রাস্তাঘাট ছাড়া, স্কুল কলেজ রাস্তাঘাট এগুলো ছাড়া কিন্তু ঢাকা সিটির বাইরে প্রজেক্ট করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আমাদের কিছু কিছু ডেভেলপার কিন্তু অলরেডি ট্রাই করছেন ঢাকার বাইরে কিছু প্রজেক্ট তৈরি করার জন্য, কিন্তু সেই সব প্রজেক্টকে সাপোর্ট দেওয়ার জন্য গভর্নমেন্টের কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন আছে, সেই ইনফ্রাস্ট্রাকচারগুলো করে দেওয়ার প্রয়োজন। ঢাকাতে আমরা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের জন্য কোনো প্রোডাক্ট তৈরি করতে পারছি না, বিকজ দ্য ল্যান্ড প্রাইস ইজ টু হাই, উই হ্যাভ নো আদার অপশন টু গো আউট অফ ঢাকা সিটি। ঢাকার আশেপাশে প্রচুর জমি আছে কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের কারণে, রোডের কারণে আমরা ওখানে যেতে পারছি না, কনস্ট্রাকশন করতে পারছি না। তো সরকার যদি এই ধরনের কোনো উদ্যোগ নেয়, অবশ্যই আমরা আমাদের ডেভেলপাররা ওখানে যে কনস্ট্রাকশন করতে পারবে সেখানে কস্ট অফ ল্যান্ড উইল বি চিপার হবে, এবং আমরা স্বল্প আয়ের মানুষ যারা তাদের জন্য আবাসনের ব্যবস্থা করতে পারবো। আরেকটা জিনিস নিয়ে কিন্তু আমি খুব কনসার্ন, সেই ব্যাপারটা হচ্ছিলো যে যেভাবে এক্সপোর্ট আমাদের কমে গেছে, যেভাবে কমে যাচ্ছে এবং সামনেও কমে যাবে বলে যে প্রেডিকশন আছে, এবং আমাদের যে প্রবাসীরা যে অর্থটা পাঠায় উইচ ইজ দ্য রেমিটেন্স, যেহেতু রেমিটেন্সও কমে আসতেছে ডলারের উপরে একটা বড় ধরনের চাপ চলে আসবে। আর যদি ডলারের উপরে যদি চাপ চলে আসে এগেনস্ট দ্য টাকা, এবং টাকা যদি ডিভ্যালু হয়, তাহলে কিন্তু আমাদের কস্ট অফ প্রোডাকশন কিন্তু বেড়ে যাবে। অল আওয়ার র মেটেরিয়াল, ইট এবং বালি ছাড়া আমাদের সমস্ত র মেটেরিয়ালের আলটিমেট র মেটেরিয়াল কিন্তু ইম্পোর্ট বেস, তাহলে কিন্তু কস্ট যদি টাকা যদি ডলার এগেনস্টে ডিভ্যালু হয় তাহলে কিন্তু আমাদের কস্ট কিন্তু আবার বেড়ে যাবে। আর আপনারা তো সবাই জানেন যে আমরা সাধারণত প্রি সোল্ড প্রোডাক্ট সেল করে থাকি, এবং যে সকল প্রোডাক্ট আমরা অলরেডি সেল করেছি, যার প্রোডাকশন আমরা করছিলাম, এবং ডলারের ডিভ্যালুশনের কারণে বা টাকা ডিভ্যালুর কারণে যদি এই প্রোডাক্টের দাম বেড়ে যায়, তাহলে কিন্তু ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর আস, আমাদেরকে এই প্রোডাক্ট হ্যান্ড ওভার করা বা কস্টটাকে কভার করা আমরা পারবো কি না আদৌ, এটা নিয়ে কিন্তু আই এম ভেরি মাচ কনসার্ন। তো আমি আপনাদের মাধ্যমে আমার যারা ডেভেলপার আছেন সবাইকে বলবো যে বর্তমান করোনা পরিস্থিতি যে, সেই পরিস্থিতিটাতে প্রথমে আমাদেরকে হ্যান্ডেল করতে হবে, এবং এই যে স্বাস্থ্য বিভাগ থেকে আমাদেরকে যে সকল নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মোতাবেক কিন্তু আমাদের সাইটগুলোকে চালু রাখতে হবে এবং করতে হবে। আমাদের কোনোভাবেই রিস্ক নেওয়া যাবে না যে রিস্কের কারণে জীবনহানি হয়, ফলে এটা আমাদের নৈতিক দায়িত্ব যাতে কোনো অবস্থাতেই আমরা এমন কোনো সিদ্ধান্ত না নিয়ে ফেলি যে সিদ্ধান্তের কারণে জীবন চলে যেতে পারে। আশা করব এই এই মুহূর্তে আমি এই পর্যন্ত রাখতে চাই, পরবর্তীতে আই উইল কাম টু দ্য ডিসকাশন। থ্যাংক ইউ, ধন্যবাদ কাজল ভাই আলমগীর জি। আমরা আপনি একটা সঠিক কথা বলেছেন যে আসলে শুধু টাকা পয়সা দিয়ে যে সরকার সহযোগিতা করবে তা নয়, আপনার যদি ইনফ্রাস্ট্রাকচারগুলি তৈরি করে দেওয়া হয় তাহলে আপনার মার্কেটের প্রসার ঘটতে পারে। এবং ফিনান্স নিয়ে যে কথা বলছেন, আমাদের পরবর্তী বক্তা হিসাবে আমি অবশ্যই আমাদের হোস্ট মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর কাছে আমি আসব যে কিভাবে আমরা সেই টাকাটাকে ছাড় করতে পারি। এবং ওনার কাছে আমার প্রশ্ন হবে যে বর্তমানে সরকার অলরেডি ব্যাংকের সুদের হার কমিয়েছে, এবং এর ফলে কি রিয়েল এস্টেটের ইনভেস্টমেন্ট বাড়ার সম্ভাবনা আছে কিনা,
আর সেই সাথে যে প্রণোদনা দিয়েছেন সেটা ছাড়ের ব্যাপারে যদি আমাদের মাহবুব ভাই কিছু বলেন, এবং এটাকে সামগ্রিক যে বিক্রয় যেটা হবে সেটাকে যদি ত্বরান্বিত করা যায় এই ব্যাংকিং সেক্টরের সাহায্যের মাধ্যমে, সরকার এবং প্রাইভেট সেক্টর ব্যাংক সবাই মিলে সাহায্য করলে এই শিল্পটা বাঁচবে। মাহবুব ভাই প্লিজ। ধন্যবাদ ইশতিয়াক, এবং আমি ধন্যবাদ জানাই প্রথমে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে জানাব এফার খান, হোসেন খালেদ, আলমগীর শামসুল আলামিন, আনিসুর রহমান খান, আরিফুর রহমান সজল, তানবির শাহরিয়ার রিমন অ্যান্ড মার্ক নোজওয়ার্থি ফর বিং হিয়ার। বেসিক্যালি যেটা প্রথমেই বলেছে আনোয়ার খালেদ বলেছে যে আমরা কোথায় রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কথাবার্তা বলি ডিসপাইট দ্য ফ্যাক্ট ইট কনস্টিটিউটস এ সিগনিফিকেন্ট পিস অফ জিডিপি, এবং অ্যান্ড অলসো দ্য নাম্বার অফ পিপল ইজ বিং এমপ্লয়েড বাই দিস পার্টিকুলার সেক্টর। ইন ফ্যাক্ট আফটার এগ্রিকালচার অ্যান্ড গার্মেন্টস ইজ দ্য লার্জেস্ট এমপ্লয়মেন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড বাই দিস পার্টিকুলার সেক্টর, বাট আনফর্চুনেটলি সেরকম ইম্পর্টেন্স পাইনি, সেরকম ফোকাসও পাইনি, এবং সবখানে কথাবার্তা বলা হয়, পিপল টক অ্যাবাউট সো মেনি ইন্ডাস্ট্রিজ, বাট রিয়েল এস্টেট সেক্টর হ্যাজ নেভার বিন টকড অ্যাবাউট ডিসপাইট দ্য ফ্যাক্ট। আমরা যদি মাসলোস হায়ারার্কি অফ নিড দেখি, আমার বেসিক নিডে হচ্ছে হাউজিং, and in a country like Bangladesh this is a difficult proposition because of the fact 150,000 square kilometer am 170 people are living and people are moving to cities that like Dhaka and Chittagong. Amader horizontal kintu expansion scope nei, we are just going vertically. Shekhane kintu real estate has contributed a lot in terms of creating lot of capacity for people jate jara jele kono thakte pare nei, shekhane kintu real estate has really contributed. এখানে কিন্তু আমরা সেইটা আমরা অলওয়েজ স্বীকার করি, এবং উই হ্যাভ সিন দ্যাট রিয়েল সেক্টর হ্যাজ বিন গ্রোয়িং অ্যান্ড ইন 2019 ইটসেলফ ইজ পসিবলি হ্যাজ গ্রোন বাই 9% অ্যান্ড দ্য গ্রোথ হ্যাজ বিন লাইক 6-7% অর সো। সেখানে 2018 সালে উই হ্যাভ সিন সাম স্লোয়িং ডাউন, বাট সিগনিফিক্যান্ট পোস্ট দ্যাট উই হ্যাভ সিন থিংস আর গ্রোয়িং, উই হ্যাভ সিন গভর্নমেন্ট হ্যাজ রিডিউসড দ্য রেজিস্ট্রেশন রেট টু 1.5% ফ্রম 3%, উইচ ইজ আ ভেরি গুড স্টেপ টেকেন বাই by Bangladesh government. এখন ব্যাপারটা হচ্ছে রোল অফ ব্যাংক, যেটা আমার ছোট ভাই কাজল বলেছে, আই ফুলি এগ্রি। ইন ফ্যাক্ট এন্টায়ার ইকোনমিক ডেভেলপমেন্টে ব্যাংক প্লে এ ভাইটাল রোল। আমি যদি দেখি যে আজকের ইকোনমি যে পর্যায়ে এসছে সেখানে কিন্তু ব্যাংকিং সেক্টর হ্যাজ রিয়েলি পুট ইন লট অফ এফোর্ট, এবং আমি যদি এটাও চিন্তা করে যে আমাদের দেশে ক্যাপিটাল মার্কেট বন্ড মার্কেট কিছুই নাই, কিন্তু despite the fact commercial bank has lent money on a long term basis both to real estate developer as well as to the buyer, jeta amader pokkhe kora sombhob chilo because amra commercial bank gulo we are dealing with short term deposit but we are going long term in terms of loan. Definitely ami jeta mone kori je amader je subsidy byapar gulo asche jemon garments ke diyeche, amar mone hoy Bangladesh government o jodi এরকম কিছু একটা করতে পারতো ফর দ্য রিয়েল এস্টেট সেক্টর, বিকজ দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিন্স ইট ইজ অলসো ক্রিয়েটিং ওয়ান অফ দ্য লার্জেস্ট এমপ্লয়মেন্ট ইন বাংলাদেশ। আমার কাছে মনে হয় এখানে কিন্তু কিছু সাবসিডাইজ রেট অফ ইন্টারেস্ট হতে পারত। যেটা তিতাস প্রশ্ন করছিলেন যে আমরা কিন্তু ফ্রম এপ্রিল 1 উই হ্যাভ ব্রট ডাউন দ্য ইন্টারেস্ট রেট টু 9% অ্যান্ড উই থট দ্য ইন্টারেস্ট রেট উইল হেল্প এভরি ওয়ান, যারা লোন নিচ্ছেন বোথ রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কোম্পানি অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিভিজুয়াল যারা লোন নেবেন ফর বাইং ফ্ল্যাটস। And unfortunately, COVID has really shaken the entire paradigm. Among jarjonne kintu ei proshno gulo ekhon ashche. Otherwise, kintu jehabe we higher interest regime kintu amra dekhechhilam real estate sector e significant growth kintu hocchilo. Ekhon je byapar ta esche, obosshoi amra banker ra dite chai. Amra banking definitely this is our we are here to give money. Among shekhane she real estate hok ar jekono sector i hok. Ar real estate jekto sector jehetu more it is basically visible physical development gula dekha jay sob shomoy samnei thake obosshoi eta problem hoyeche je amader jodi rehab jodi dekhi rehab er kache jodi amra jai jodi kono particular company default kore what rehab can do, can they help us in terms of addressing that, she comfort ta kintu pete hobe amader je rehab er member mane ei na je sob kichu theke she immune, she kintu tar kichu kichu setting korte hobe. যেমন বিজিএমএ যেভাবে আমরা স্ট্রংলি দেখতে পাই বিকজ বিজিএমএ ইউসিইউডি ইস্যু করার জন্য কত রেসপন্সিবল, যার জন্য অ্যাজ এ গার্মেন্টস কোম্পানি বিজিএমএ কিন্তু অনেক সময় মাসল ফ্লেক্স করতে পারে টু হোয়াট এক্সটেন্ট রিহ্যাব ক্যান। এখন ধরা যাক যে আমার কোনো এনআরবি যারা আছেন তারা কোনো ফ্ল্যাট কিনতে চান, আমাদের এখানে অনেক ডিসকাশন হয়েছিল
মিনিস্টার সাথে অ্যাজ ওয়েল, সেখানে আমরা দেখেছি তারা বলছে ঠিক আছে আমি তো টাকা দিয়ে যাচ্ছি, আমি এক্স কোম্পানিকে টাকা দিয়ে যাচ্ছি যে তা আমাকে আমাকে ফ্ল্যাট সে হ্যান্ড ওভার করবে, অ্যান্ড ওয়ে সিইং দ্যাট দেয়ার ডিলেজ। এবং আমার আমি অনেক সময় প্রশ্ন করেছিলাম অনেককে যে আপনাকে রিহ্যাবের যোগাযোগ করছেন এবং বলছে যোগাযোগ করছি কিন্তু আমরা কোনো ডেফিনেট কোনো কনক্রিট সলিউশন পাচ্ছি না। আই হ্যাভ অল অল রেসপেক্ট ফর রিহ্যাব, আই এম জাস্ট সাইটিং সাম অফ দ্য এক্সাম্পলস যে এই জন্য এই জিনিসগুলো হচ্ছে। আসলে আমাদেরও কিন্তু অ্যাজ এ ব্যাংক উই অলসো নিড টু আন্ডারস্ট্যান্ড যে আমাদের এই রিস্কটা নিলে স্যার সামবডি টু গিভ আস আ প্রোটেকশন, কেন আমরা তো সবসময় কোলাটারালি ব্যবসা করতে পারবো না এবং আমরা সেটা চাইও না। আমরা উই লুক অ্যাট দ্য পিপল বিহাইন্ড দ্য প্রজেক্ট, উই লুক অ্যাট দ্য প্রজেক্ট ইজ স্যার, সো আমরা সেটা চাই। এবং আমি ব্যাংকের থেকে বলতে পারি যে উই আর দেয়ার, বিকজ আমরা যদি এখনও দেখি আমাদের প্রায় 85,000 ক্রোর টাকা কিন্তু হ্যাভ বিন ল্যান্ড হ্যাভ বিন গিভেন অ্যাজ লোন টু দিস রিয়েল স্টেট, হুইচ ইজ অলমোস্ট লাইক 7-8% দ্য এন্টায়ার ব্যাংকের যে লোন পোর্টফোলিও আছে তা 7-8% কিন্তু অলরেডি দ্য ব্যাঙ্কিং সেক্টরে আছে। সো দ্যাট স্পিক্স অফ দ্য ফ্যাক্ট যে আমরা কিন্তু ব্যাঙ্কিং সেক্টর থেকে দিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে কত তাড়াতাড়ি দিব, আমরা কিন্তু অলরেডি এই প্যাকেজ প্রোগ্রামের জন্য উই হ্যাভ অলরেডি ফর্ম ডিফারেন্ট কমিটিজ ইন দ্য ব্যাঙ্ক সো দ্যাট উই ক্যান ডিসপোজ ইট ফাস্টার। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ফ্যাক্ট অ্যান্ড ইউ হ্যাভ টু রিকগনাইজ দ্য ফ্যাক্ট দ্য মানি দ্যাট ইউ আর গিভিং ইজ পাবলিক মানি। এখানে কিছু কিছু ডিরেক্টরও আছে যারা এখানে কিছু আছেন যারা আমাদের আছে পার্টিসিপেট প্যানেলিস্ট, তারা কিন্তু কেউ কেউ কিন্তু ব্যাংকের বোর্ডেও বসেন, তারা জানেন যে ব্যাংকের ইস্যুসগুলো কোথায়। আসলে ব্যাংকিং ইন্ডাস্ট্রি ইজ অলসো হ্যাভ বিন গোয়িং থ্রু ডিফারেন্ট ডিফিকাল্ট প্যাচ ফর দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স, সো দ্যাট ইজ অলসো ইনহিবিটিং দ্য ব্যাংকস ফ্রম গিভিং মানি খুব যেভাবে বলা হচ্ছে ওইভাবে। আমাদেরকে একটু দেখতে হয় আমাদের ব্যাংকিং কাস্টমার রিলেশনশিপ দেখতে হয় কতদিন ধরে সে আছে, কেমন আমার অ্যাকাউন্ট পারফরমেন্স ছিল। ডেফিনেটলি আমরা দিতে চাই আমরা কাজলের মাধ্যমে, আমরা উই ওয়ান্ট টু গিভ কনফিডেন্স টু অল দ্য মেম্বার্স অফ রিহ্যাব দ্যাট উই আর দেয়ার, উই আর দেয়ার, ইউ নিড টু জাস্ট কাম টু আস উইথ দ্য রিকোয়ার্ড পেপার দ্যাট ইউ নিড। আপনি সেটা নিয়ে আসেন, যত তাড়াতাড়ি আসবেন আমরা সেটা করতে পারবো। এন্ড অফ দ্য ডে ইট ইস পাবলিক মানি অফ ডিলিং, তো ওই জিনিসটা আপনাকে চিন্তা করতে হবে। থ্যাংক ইউ। আমাদের আলোচনার এক ঘন্টা শেষ হয়ে গেছে, তারপরও আমরা প্রথম পর্যায়ে আছি। আমি এর উত্তরণের উপায় নিয়ে আমি শুরু করতে চাই, কিন্তু হয়তো সবার কাছে যাওয়া সম্ভব হবে না। আমি এর মধ্যে আমার কাছে প্রশ্ন এসছে আমাদের কাজল ভাইয়ের কাছে, যে রিহ্যাবের সভাপতি হিসাবে আমি শিওর ওনারা এই গার্মেন্ট শ্রমিকদের মতো যাতে আমাদের নির্মাণ শ্রমিকরা কি বলে একটা আস্থার ভিতরে থাকতে পারে তাদের বেতন এবং চাকরির ব্যাপারে, সেটা ওনারা দেখবেন এবং তার কারোর প্রতি যাতে কোনো অন্যায় না করা হয়, এটা ইমেইল SMS এর মাধ্যমে এবং ফেসবুকে অনেকে জানিয়েছেন। তা আমি শিওর ওনারা সেটা সেই ব্যবস্থাটা নেবেন। আমি পরবর্তীতে এই প্রতিকারের উপায়টাতে চলে যেতে চাই। আমার প্রশ্নটা আমরা যে কেউ উত্তর দিতে পারেন, তবে আমি মনে করি এফআর খান ভাই অনেকক্ষণ ধরে বসে আছেন, ওনাকে উনি যদি এইটার উত্তরটা দেন। যেটা হচ্ছে যে এই যে কোভিড পরবর্তীতে যুগে ব্যাংকিং খাত থেকে আমরা যদি আমাদের এমডি বলেছেন যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি মাহবুব ভাই বলেছেন যে কিভাবে আমরা করতে পারি, কিন্তু আপনি অ্যাজ এ ডেভেলপার আপনার প্রত্যাশাটা কি, যে প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে ব্যাংকের ভূমিকাটা কি হতে পারে যদি বলেন খান ভাই? জি, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাকচুয়ালি আই ওয়াজ ওয়েটিং বিকজ আমরা একটু আমার মনে হচ্ছিল যে ব্যাংকটা ডেভেলপে চলে যাচ্ছে রাদার দ্যান সলভিং দ্য ইমিডিয়েট প্রবলেম আফটার দ্য ইয়ার্স আর ওপেন দ্য অফিস এন্ড আদার থিংস আর ওপেন। আপনার মাইক্রোফোনটা শোনা যাচ্ছে না, আপনার মাইক্রোফোনটা প্রথমে আমাদের কাস্টমারদের কনফিডেন্স আসতে হবে যে না, এই মহাবিপদের পরেও আমরা আমাদের যে কমিটমেন্ট ছিল তা আমরা বুঝে পাবো এবং মোটামুটি ভাবে সময় মতো হবে। তো সেটার জন্য তো আমাদের আগে যেভাবে পরিচালনা করতাম যে ক্লায়েন্টের কাছ থেকে টাকা আসলো ব্যাংকের কিছু টাকা থাকলো তারপরে সেটা নিয়ে আমরা প্রজেক্টটি শেষ করতাম, তো এখন কিন্তু আমাদের সেই সময়টা ইডিয়ালি আর অ্যাবসলিউটলি ডোন্ট নো যে ওয়াটস দ্য শর্ট টার্ম ফিনান্সিয়াল প্রবলেম উইল বি অর ইভেন দ্য লং টার্ম।
সেক্ষেত্রে ব্যাংকে যেটা হতে পারে যে আমরা তো টার্ম লোন নিয়ে থাকি, টার্ম লোন করতে একটা প্রতিশ্রুতি এগেনস্টে একটা লোন নিয়ে থাকি, সেটা 2 বছর 3 বছর 4 বছরে আমরা পরিশোধ করিয়ে লোন করি সঙ্গে সঙ্গে। সেই সঙ্গে সঙ্গে আমাদের কাস্টমারদের কাছ থেকেও টাকা আসতে থাকে, সো দুটো মিলেই আমাদের ফিনান্সিয়াল বাজেটিংটা করা হয়। এই ক্ষেত্রে আমরা ধরেই নিচ্ছি যে ইমিডিয়েটলি আফটার দিস কোভিড অর টেম্পোরারি কোভিড টাকা আসবে না কিছু, তো এই কিছুটা সময় এটা হোসেন খালেদা প্রথমে অবশ্য বলেছিল যে এই মরটোরিয়াম টার্ম লোনের ভিতরে যদি আনা হয় যে ঠিক আছে টার্ম লোন নেওয়া আছে কিন্তু 1 বছর পর্যন্ত সেটার ইন্টারেস্ট ছাড়া প্রিন্সিপালটা কোনো শোধ করা হবে না 1 বছর পরে। আমি 1 বছর একটা কথা বলছি তারপরে সেটাকে আমরা একটা শিডিউল করে দিয়ে ব্যাংকের সঙ্গে ইএমআই হিসাবে পরিশোধ করবো। এবং লোন পে ব্যাক পিরিয়ড এর ব্যাপারে কোলাটারাল তো আছে, প্লাস দ্য ট্র্যাক রেকর্ড অফ ইন্ডিভিজুয়াল ডেভেলপার্স আর দেয়ার মেনি মেনি ডেভেলপার্স এখনো যারা আছে তাদের ট্র্যাক রেকর্ড ভালো, কাজে এটা করা ব্যাংকের জন্য একটা কঠিন কাজ। সেকেন্ডলি হচ্ছে যে আমাদের কাস্টমারদের জন্য যে তারা যেন একটু সাশ্রয় ইন্টারেস্ট রেটে এবং আমাদের জন্য প্রযোজ্য পরে আসছি 3 নম্বর পয়েন্টে কাস্টমাররা যাতে নতুন করে ইনস্টলমেন্ট দিতে পারে এবং নতুন করে কিনতে পারে সেটার জন্য ফর আওয়ার কাস্টমার্স ইফ দ্য ব্যাংক কামস ফরওয়ার্ড অ্যান্ড গিভ দেম ইন এ রিয়েলি রিয়েলি সাবসিডাইজড ইন্টারেস্ট রেট দেন দেন দে ক্যান কাম টু আস, ওনারা আমাদের কাছে আসে ইনভেস্টমেন্টটা তারা আবার করবে যেহেতু তাদের কনফিডেন্সটাও থাকবে ইন্টারেস্টটাও থাকবে ফর সার্টেন পিরিয়ড আগামী 2-3 বছরের জন্য, তবে তারা দিস মার্কেট উইল বি স্টিমুলেটেড এগেইন। অ্যান্ড অফকোর্স ফর আস উইল গট রিকোয়েস দ্যাট স্টিমুলাস প্যাকেট আপনি যেটা বলেছেন আর অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি যেটা গার্মেন্টস আছে যেটা রকেট কিংবা বিকাশের মাধ্যমে দেওয়া হয় ওটা কিন্তু আমাদের জন্য সম্ভব না, আমাদের কোনো পার্মানেন্ট লেবার কিছু নেই, উই ওয়ার্ক বাই সাবকন্ট্রাক্টার্স অ্যান্ড সাবকন্ট্রাক্টার্স আর নট আওয়ার ডাইরেক্ট এমপ্লয়ি। আমাদের ওখানে ডাইরেক্ট কিছু দিতে হলে পরে আইডার দ্য সেকেন্ড টায়ার কিংবা একেবারে বেস লেভেলে যারা কাজ করে তাদের জন্য দেওয়া যেতে পারে, আদারওয়াইজ আমাদের জন্য দিতে হলে পরে ইট হ্যাজ টু বি সাবসিডাইজ রেট ইন্টারেস্ট রেট লোন উইচ ইজ বেস টু বি ইন দ্য ওটি ফর্ম। ওটি ফর্ম যদি না হয় ফলো অ্যাটলিস্ট মন্টোরিয়াম ফর্মে দিলে পরেও আমরা সেই বর্কিং ক্যাপিটালকে দিয়ে এখনের কাজগুলি একেবারে যদি না হয় কাছাকাছি ভাবেও আগের মতো চালিয়ে যেতে থাকলে কাস্টমারদের কনফিডেন্স বাড়বে, কাস্টমার কনফিডেন্স বাড়লে এবং ওনাদের স্বচ্ছতা বাড়লে পরে ডেফিনেটলি আমাদের মার্কেটটা আমরা ফিরে পেতে পারবো, ফলে আনএমপ্লয়মেন্ট আস্তে আস্তে কমে আসবে, আদারওয়াইজ ইট উইল হ্যাভ এ ট্রিমেন্ডাস এফেক্ট অন দ্য টোটাল ইকোনমি। একজন অলরেডি এখানে বলেছেন ইট ইজ এ ইন্ডিকেটার ফর দ্য টোটাল গ্রোথ অফ দ্য কান্ট্রি, কনস্ট্রাকশন ইজ এ ইন্ডিকেটার অ্যান্ড রিয়েল এস্টেট ইজ এ ইন্ডিকেটার, সো এই ইন্ডিকেটারকে ঠিক রাখতে হলে পরে আমাদেরকে এগিয়ে আসতেই হবে এবং আমরা এগিয়ে আসতে রাজি আছি। হ্যাঁ হয়তো বিসিসিআই কিংবা বিজিএমআই যারা আছে ওনারা হয়তো অনেক স্ট্রংলি বলতে পারেন কিন্তু আমাদের রিহ্যাবের তরফ থেকে আমরা চেষ্টা করেও এটা সেভাবে রাখতে পারিনি এখন পর্যন্ত। আমি খুব ডাইরেক্টলি বললাম ডিউ রেসপেক্ট টু রিহ্যাব যে জন্য আমাদের কথা কোনো খাতে আসছেই না এখানে, তো এই আমাদের ব্যাপারটাও তুলে ধরার জন্য উইথ দ্য ব্যাঙ্কিং সেক্টর অ্যান্ড ফিনান্সিয়াল উই ডোন্ট ওয়ান্ট এনি ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, যারা যেভাবে পায় আমাদের তো খালি মোটা ব্যাপারে একটু ডিফারেন্ট হবে, এটাই আমার রিকোয়েস্ট থাকবে পলিসি মেকারদের কাছে রাখার জন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি একটু রিকোয়েস্ট করব আমাদের বিভিন্ন সিনিয়র মেম্বারদের একটু কথা বলতে, আমি হোসেন খালেদকে খুঁজে পাচ্ছি না। জি খালেদ ভাই আপনি কি আছেন? আমি একটু হোসেন খালেদকে রিকোয়েস্ট করব টু অ্যাড সাম মোর ভ্যালু টু দ্য ডিসকাশন যে হাউ উই ক্যান মুভ আউট অফ দ্য প্যান্ডেমিক। আমার কথা কি শুনতে পাচ্ছেন ভাইয়া? জি থ্যাংক ইউ ডন, আমি কথা শুনতে পারছি। আই হোপ আমি যদিও আপনাদের তরফ থেকে কথা একটু কম শুনছি, ক্র্যাক করে যাচ্ছে, বাট আই হোপ ইউ ক্যান হিয়ার মি। আইল টেক অ্যাবাউট 3 মিনিটস অ্যান্ড আমি কয়েকটা রেকমেন্ডেশন এবং সাজেশন রাখতে চাই।
শুরুতে আমাদের আসলে মাইন্ডসেটটা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। উই নিড টু বি নট অনলি মোরালি স্ট্রং, আমাদেরকে মেন্টালি অলসো উই হ্যাভ টু বি ভেরি পজিটিভ অ্যান্ড স্ট্রং, কনসিডারিং দ্য ফ্যাক্ট দ্যাট এভরি ক্রাইসিস, এভরি চ্যালেঞ্জ ব্রিংস অ্যান অপরচুনিটি। সো সেটাকে যদি আমরা মাথায় রেখে আমরা আগে বাড়ি, তাহলে আমাদের বেশ কিছু সাজেশনস হয়তো বা কার্যকরী করা যেতে পারে। এক নম্বর হচ্ছে যে আমাদেরকে এই সময়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে আমাদের কাস্টমার্স যারা রয়েছে, স্টেক হোল্ডার্স যারা রয়েছে, ইনভেস্টার্স যারা রয়েছে, তাদেরকে এনকারেজ করা, কনফিডেন্স দেওয়া দ্যাট রিয়েল এস্টেট সেক্টরে ইনভেস্টমেন্টটা কন্টিনিউ যেন করে যায়। এখন এই সময়তে আসলে এই ইনভেস্টরদেরকে কিছু ছাড় দেওয়া প্রয়োজন। যেরকম আমরা আসলে হয়তোবা খারাপ হলেও সত্যি দ্যাট অনেক ব্লু কলার ওয়ার্কার্সরা কিন্তু এখন চিন্তা করছে, হোয়াইট কলার এমপ্লয়িরাও চিন্তা করছে যে তাদের কি সেম স্কেলে স্যালারি থাকছে কিনা, রিনেগোসিয়েশন হতে যাচ্ছে কিনা, চাকরি হারাতে যাচ্ছে কিনা। তো এই ভয় ভীতিগুলো কিন্তু কাটাতেই হবে। উই হ্যাভ টু গিভ দেম কনফিডেন্স অ্যাজ ওয়েল দ্যাট ইউ নো দে আর দেয়ার। এবং অর্থনীতি থেকে যদি হঠাৎ করে অনেক বড় একটা, যেটা প্রধানমন্ত্রী বারবার বলেছেন যে কর্মসংস্থান থেকে যেন কোনো ধরনের ছাটাই না হয়, সেটার জন্যই কিন্তু প্রণোদনাগুলো দেওয়া। তো একটা জিনিস হচ্ছে যে দেখেন বাংলাদেশে আমাদের হোম লোন মাত্র কিন্তু পলিসি অনুযায়ী, আমরা সেন্ট্রাল ব্যাংকের পলিসি অনুযায়ী মাত্র 10 বছর পর্যন্ত আমরা যেতে পারি প্রাইভেট ব্যাংকসগুলো থেকে, কমার্শিয়াল ব্যাংকসগুলো থেকে। আশেপাশে সব দেশেই এটা কিন্তু অ্যাটলিস্ট 30 বছরে চলে গেছে। আমাদেরকেও চেষ্টা করতে হবে যদি 30 বছরে নাও যেতে পারি, আমি যদি আমি 20 বছরে যেতে পারি, এই ইএমআই পোর্শনটা কিন্তু আমার হ্যাক হয়ে যাচ্ছে। সো দ্যাট উইল অলসো গিভ অ্যান এনকারেজমেন্ট টু দ্য ইনভেস্টার্স অ্যান্ড দ্য বায়ার্স যে আমি বাসা ভাড়া করে না থেকে অ্যাটলিস্ট আমি হয়তো বা ক্রয়ের দিকে চলে যেতে পারি। দ্যাটস ওয়ান। নাম্বার টু, যদি সেন্ট্রাল ব্যাংকের সাথে আমাদের একটা কাজ করা যেতে পারে, ব্যাংকার্সদের মাধ্যমে, রিহ্যাবের মাধ্যমে একটা রেকমেন্ডেশন যেতে পারে যে সেন্ট্রাল ব্যাংকের একটি গৃহায়ণ তহবিল রয়েছে যেটা হাউজিং ফান্ড বলা হয়ে থাকে। এটা শুধুমাত্র হাউজিং, উইচ ইজ বেসিক্যালি রুরাল হাউজিং এর জন্য দেওয়া হয়ে থাকে, এবং এটা ডিস্ট্রিবিউশনটা হয়ে থাকে এনজিওদের মাধ্যমে, এবং এটার ইন্টারেস্ট রেটটা চার্জ করা হয় মাত্র 1.5%, যেটা এনজিও গুলো ঘুরে 4.5-5% পর্যন্ত কাস্টমারদেরকে চার্জ করে থাকে। ঠিক একই ন্যায় যদি রিয়েল এস্টেট সেক্টরের জন্য সেটাকে দেওয়া হয়, অথবা একটা অ্যাডিশনাল ফান্ড যদি 5,000 কোটি টাকা থেকে 6,000 কোটি টাকার মতো করা যেতে পারে, এবং এটা শুধুমাত্র কাস্টমারদের জন্য, আমি অ্যাজ এ ডেভেলপার আই উইল নট বি এনটাইটল টু ইট, বাট কাস্টমার্স উইল বি এনটাইটল টু ইট। সো সেখানে যেটা হয়ে যাবে, 1.5%-এ আমাদের FI, দ্যাট ইজ ব্যাংক এবং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসরা যদি এই তহবিলে অ্যাক্সেস পায়, তাহলে ওনারাও ঘুরে হয়তো বা 3-4% অ্যাড করে আপনার কাস্টমার্সদেরকে সেটা দিতে পারে। দ্বিতীয়ত জিনিস অথবা তৃতীয়ত সাজেশন, আমাদের দেশে না বললেই নয় যে ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু অ্যাজ অ্যান ইন রিয়েল এস্টেট সেক্টর ফরেন ইনভেস্টমেন্ট একেবারেই নেই। এটার একটিমাত্র কারণ হচ্ছে যে আমাদের পলিসি ইজ নট ভেরি ফ্রেন্ডলি টুয়ার্ডস ফরেন ইনভেস্টমেন্টস। তা আমাদের সেখানেও একটা কাজ করা যেতে পারে যে এই সময় যদি আমরা, গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট দিস ইজ কোল্যাটারালাইজড, ইটস এ সিকিউর লোন, সিকিউর ইনভেস্টমেন্ট, ইউ আর ইনভেস্টিং আ প্রপার্টি ইন বাংলাদেশ, গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট ইউ নো দ্য ওয়ান অফ দ্য স্কেয়ারসেস্ট রিসোর্স ইজ ল্যান্ড, ল্যান্ডের ভ্যালুয়েশন কিন্তু কমবে না। তো সেক্ষেত্রে ফরেন ইনভেস্টমেন্ট যদি আমরা সেখানেও আনতে পারি, ইভেন ইট অ্যাজ ইনভেস্টার্স অ্যাট দিস প্রেজেন্ট টাইম, যেখানে এক্সিট ক্লজেস অথবা এক্সিট ফ্রেন্ডলি হতে হবে, that at the end of the project foreign investor jodi bikri kore beriye jete chay sei sei scope ta dawa proyojon amra jene khushi hoyechi je apnar registration tax already 1.5% kore dawa hoyeche echharao ei muhurte ashole bank der ke arekta jinish request korbo amra je ei shomoyte joto penal interest hobe othoba hote jacche sheguloke যদি ওয়েই করে দেওয়া যায় সেটা মাথায় রাখা, বিশেষ করে কাস্টমার জন্য যারা এক্সিস্টিং হোম লোনের মধ্যে রয়েছে। রাজুগের ক্ষেত্রে আসলে আমাদের ডিজিটাইজেশনের কথা, আমাদের ইন্টারনাল ডিজিটাইজেশনের কথা বারবার বলা হচ্ছে, বাট আসল অথরিটি যারা, ওনারা যতক্ষণ পর্যন্ত ডিজিটাইজেশন আরো বড় প্রসারের না নিবে ততক্ষণ
পর্যন্ত কিন্তু সেখানে খুব বেশি একটা কাজ আগে বাড়বে না। আর ব্যাংকারদের জন্য আরেকটা আমার সাজেশন থাকবে, রিকোয়েস্ট থাকবে, দ্যাট এই সময়তে আমরা যদি ইভেন ইফ ইটস ফর দ্য নেক্সট টু ইয়ার্স আমরা ফাইন্যান্সিংটা বুকিং পিরিয়ডের থেকে যদি আমরা শুরু করে দিতে পারি ব্রিজ ফাইন্যান্সিং এর মাধ্যমে, দ্যাট উড অলসো বি আনাদার স্টেপ টুয়ার্ডস হেল্পিং দ্য রিয়েল এস্টেট সেক্টর। আরেকটা লাস্ট রেকমেন্ডেশন, ওয়ান্স অ্যাগেইন অনেকেরই হয়তো অপছন্দ কথাটা, বাট অপ্রদর্শিত আয়, দ্যাট ইজ ব্ল্যাক মানি যেটা বলা হয়ে থাকে অথবা আনডিক্লেয়ার্ড মানি যেটাকে বলা হয়ে থাকে, সেটাকে উইদাউট এনি কোয়েশ্চেন্স রিয়েল স্টেট সেক্টরে ইনভেস্ট করতে দেওয়ার সুযোগ থাকা উচিত। ওয়ান্স অ্যাগেইন উইদাউট এনি কোয়েশ্চেন্স, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আই লাইক টু, এখন আমরা প্রশ্ন করতে চাই আনিস ভাইয়ের কাছে। একই প্রশ্ন আসলে করোনা পরবর্তীতে আমরা এই ইয়ে থেকে উত্তরণের পথটা খুঁজছি। আমরা এতক্ষণ ধরে আলোচনা করেছেন প্রভাবটা কি, আপনি যদি খুবই সংক্ষেপে, আমাদের সময়ের স্বল্পতা আছে, আমাদের আরো বাকি পাঁচজন বক্তা আছেন, দু থেকে তিন মিনিটের মধ্যে যদি উত্তরণের উপায়টা আপনি বলতে পারেন। জি, এখন আমাদের কোভিড এর পরে এক্সিট প্ল্যান গুলি কি হবে এবং সেটা আলাপ করা দরকার, এবং সেটা কখন হবে, কবে হবে, এটা আমাদেরকে এখনো দেখতে হবে। আমরা এখনই ডিসিশন নিতে পারবো না, আমরা এখনই বলতে পারবো না যে আমাদের এরকম এত পার্সেন্ট গ্রোথ হবে এবং এতদিন আমরা আরো ভুগতে হবে। আমরা অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। আমরা এই মাসটা দেখবো যে কি অবস্থায় আছে, আমরা কাজ শুরু করতে পারবো কিনা, ট্রান্সপোর্ট গুলি চালু হচ্ছে কিনা, তারপরে আমাদের লেবার গুলি কাজ করতে পারবেন কিনা, কারণ তাদের থাকার জায়গাটা খুব একটা ইম্পর্টেন্ট, কারণ অনেকে মেসে থাকেন, অনেকে সাইডে থাকেন, এটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে পারবেন কিনা সেটা একটা, এগুলি সব বুদ্ধি বিবেচনা করে তারপরে আমাদের স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। আর ব্যাংকের ব্যাপারে যেটা আসছে, কিন্তু কারণ আমরা মনে করি কি, ক্যাশ ইজ কিং, অ্যাজ লং অ্যাজ ক্যাশ ইজ দেয়ার হুইলস উইল বি মুভিং, তাই না? ওই ইন্ডাস্ট্রির হুইল চালু থাকতে পারবে। ব্যাংকের আমরা ধন্যবাদ দিতে চাই সৈয়দ মাহবুবকে, যে ওনারা 9% নিয়ে আসছেন ইন্টারেস্ট, আর আমাদেরকে স্টিমুলাস প্যাকেজগুলি উনি বললেন যে তাড়াতাড়ি দেওয়ার জন্য চেষ্টা করছেন, সেটাও ভালো। এবং কিছু কিছু ব্যাংক ইতিমধ্যে আবার একটু সিক হয়ে গেছেন, সেই ক্ষেত্রে আমরা বলবো মার্জারের একটা চিন্তা ভাবনা করা যেতে পারে। এবং প্রাইস কারেকশন তো একটা হবেই, কিন্তু একটা সেই সময় একটা মনে রাখতে হবে, দিস ইজ বাইং টাইম ফর দি বায়ার্স, এখন কম আছে, কাজে এখন কেনার সময়, যদি কিনতে পারে তাহলে আমাদেরও ইন্ডাস্ট্রিতে লিকুইডিটি একটু ভালো হয়। আর একটা যেটা জিনিস, যদি একটা সফট টার্মে লো ইন্টারেস্ট হুইচ ইজ অ্যারাউন্ড 5% এবং লং টার্ম যেটা খালেদ হোসেন খালেদ সাহেব বললেন, আমরা যদি ইনভেস্টমেন্ট এই সময়টা পাই, যেটার কথা হচ্ছিল, আমরা বাংলাদেশ ব্যাংকে অ্যাপ্রোচ করেছি, ফাইন্যান্স মিনিস্ট্রিতে অ্যাপ্রোচ করেছি, সে 10,000-20,000 crore টাকার একটা ফান্ড ফর দ্য হাউসিং, এটা যদি আমাদেরকে দেওয়া হয় এবং ইজি ফাইন্যান্সিং এ দেওয়া হয়, তাহলে বায়ারদের দেওয়া হয়, আমরা চাচ্ছি না, ডেভেলপাররা চাচ্ছি না, বায়ারদেরকে দিলে সেই টাকাটা ডেভেলপারদের আসবে, ডেভেলপার থেকে লিঙ্কেজ ইন্ডাস্ট্রিতে গুলি যাবে এবং সেটা টাকাটা ছড়িয়ে পড়বে, এবং অ্যাজ এ হোল টাকাটার মানিটা একটু ভেলোসিটি পাবে, এবং আমরা মনে করি সেই সময় এই এই কোভিডের যে রিসেশনটা, সাংঘাতিকভাবে রিসেশন, সেটা কিছুটা কাটিয়ে উঠতে আমরা পারবো। আর আমরা একটু টেনশনে আছি, কারণ ব্যাংকের লোকজন একটু প্রেশার গ্রুপ, তো আমরা ব্যাংক সরকার আমাদেরকে একটা স্টিমুলাস প্যাকেজ দিয়েছে এবং আশা করি সেটা তারা ইমপ্লিমেন্ট করবেন। এবং আর আরেকটা কথা এসছে যে শহরে, ঢাকা শহরের বাইরে, ঢাকা শহরের বাইরে কিন্তু পূর্বাচল একটা ভালো জায়গা আছে, কিন্তু রাজু এর ডেভেলপমেন্টটা ফর দ্য লাস্ট 20 years করেই যাচ্ছে। একটা আরবান এরিয়া এত সময় লাগার কথা না, যেখানে গভর্নমেন্টের এত বড় একজন রাজুকের মতন মেশিনারি ইনভলভ আছে, এখানে যদি 3 কাঠা জায়গার সামনে 75 ফিট রাস্তা আছে, 100 ফিট রাস্তা আছে, ইট উইল বি ভেরি ব্লড রেসিডেন্সিয়াল এরিয়া,
এই জায়গাটা যদি আমরা প্রমোট করতে পারি তো আমার মনে হয় ঢাকা শহরের যে চাপ আছে, ল্যান্ড ওনাররা যে সাইনিং অনেকটা নেন, এখন তো সেটা কমে যাবে ডেফিনেটলি, কারণ এখন এই ডিসিশনের সময় অত বড় বড় সাইনিং মানি দেওয়ার প্রশ্নই উঠে না, যেহেতু লিকুইডিটি ক্রাইসিস কিছু হবে, ক্যাশ ইজ কিং, কিং তো নাই এখন। তো কাজেই এই জিনিসগুলি স্পেশালি ল্যান্ড ওনার যে সাইনিং মানিটা আমাদের খেয়াল রাখতে হবে, এটা আমরা কমিয়ে দিব, এটা আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ। ক্যাশ ইজ কিং এবং রাজকের ব্যাপারটাও তুলে এনেছেন, আমি ওখান থেকে নিয়েই আমি চলে আসতে চাচ্ছি শাহরিয়ার রিমনের কাছে। এর পরবর্তীতে আমরা সবশেষে যাব আমাদের রিয়েবের প্রেসিডেন্ট এবং মাহবুব ভাইয়ের কাছে, ওনাদের কাছ থেকে শুনে আমরা অনুষ্ঠানটা শেষ করব। বা তার আগে আপনার কাছে শুনতে চাই যে এই পরিত্রাণের উপায়টা কি, এবং অবশ্যই ক্যাশ ইজ কিং একটা বলেছেন, বাট ক্যাশ ছাড়াও আরো অনেকগুলো ইস্যু আছে, যেমন রাজুকের কথা বলা হয়েছে, রাজুক অনেক হাউজিং করছে, ন্যাশনাল হাউজিং অথরিটি আছে, ন্যাশনাল হাউজিং অথরিটি বড় বড় মাস্টার প্ল্যান করছে, সেগুলিতেও যদি রিহ্যাবকে বা আপনাদেরকে জড়িত করে, শুধু টাকা প্রণোদনাও নয়, জমিটাও একটা প্রণোদনা হতে পারে, তা আপনি যদি বলেন প্লিজ। জি, অনেক ধন্যবাদ ইশতিয়াক ভাই, আপনি খুবই ভালো বলেছেন যে আমরা এই মুহূর্তে শুধুমাত্র স্টিমুলাস প্যাকেজ নিয়ে কথা বলছি না, আমরা আরো অন্যান্য যে বিষয়গুলো রিলেটেড বিষয়গুলো আছে সেগুলো নিয়েও আমাদের আসলে এখন ভাববার দরকার আছে, বা এই জায়গায় আমাদের একটা ফ্রুটফুল ডিসিশনে আমাদের চলে আসতে হবে। এক নাম্বার হচ্ছে যে নাম্বার ওয়ান দ্যাট ইজ মাস্ট, হুইচ ইজ টু গেট ব্যাক দ্য কনফিডেন্স অফ আওয়ার কাস্টমার্স অ্যান্ড ল্যান্ড ওনার্স, যারা আমাদের কাস্টমার আছেন বিশেষ করে তাদের যেই পেমেন্ট মুডটা আছে সেটাকে স্মুথ অ্যান্ড ফাংশনাল রাখার জন্য আমরা দেখেছি যে মানে ইন্ডাস্ট্রিতে 30,000 crore যে প্রণোদনার কথা ঘোষণা করা হয়েছে বা দেওয়া হয়েছে, সেটার পাশাপাশি কাস্টমাররা যাতে রাইট টাইমে তাদের ইনস্টলমেন্টগুলো চালাতে পারে সেই জায়গায় আমার মনে হয় একটা চিন্তার বিষয় আছে। এবং আমি এই ব্যাপারে একটা রিকোয়েস্ট করবো যারা আমাদের ইন্ডাস্ট্রি লিডার আছেন, রিহ্যাবের প্রেসিডেন্ট আছেন এবং আমাদের এখানে মাহবুব ভাই আছেন ব্যাংকের MD, যে এই কাস্টমারদেরকেও একটা বছর বা দেড়টা বা দুটা বছর কি তাদেরকে কি কোনো ফ্লেক্সি পেমেন্ট মোডের মধ্যে ফেলা যায় কিনা, অনেকে ব্যাংকের থেকে নিয়ে কিন্তু ইনস্টলমেন্ট গুলো চালিয়ে যান, তো সেই ক্ষেত্রে তাদেরকেও কোনো সে ফর এক্সাম্পল লাইক 2 years যার মান্থলি ইনস্টলমেন্ট ছিল 2 lakh taka, তাকে কি 1 lakh 1 lakh করে 2 বছরের জন্য ফ্লেক্সি করা যায় কিনা, পরবর্তীতে তার ইনস্টলমেন্ট গুলো হয়তো একটু বড় হলো, এইভাবে একটা চিন্তার জায়গা থেকে কিন্তু কাজ করা যেতে পারে। আর ডেট ইকুইটি রেশিওটা যেটা আমরা বিদেশে দেখি যে 90-10 হয়, আমাদের দেশে এখনো মানে সারপ্রাইজিংলি এটা অনেক জায়গায় যদিও বলা হয় 70-30, বাট আমরা ম্যাক্সিমাম জায়গায় দেখি ইট ইজ 50-50। এই ডেট ইকুইটিটাকে একটু কতটুকু বাড়ানো যায় সেটার জন্য আমার মনে হয় ব্যাংকার যারা আছেন তারা চিন্তা করতে পারেন, এবং বিশেষ করে বাংলাদেশ ব্যাংক থেকে একটা ডিসিশন আমরা আশা করি। নাও কাম ব্যাক টু দ্য স্টিমুলাস প্যাকেজ। স্টিমুলাস প্যাকেজের যে বিষয়টা সেটা কিন্তু অনেকে কে কিভাবে দেখছেন আমি জানি না, বাট আমি এখানে একটু রিকোয়েস্ট করবো যে রিহ্যাবের একটা স্ট্যান্ড নেওয়া দরকার আছে। এখানে আলমগীর ভাই আছেন, আশা করছি আমাকে শুনছেন। আমরা এই বারবার আপনারা বলছেন, খালেদ ভাইও বলেছেন, এফার খান স্যারও বলেছেন যে এই ইন্ডাস্ট্রির যে অবদান, এই রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির অবদান ইন GDP হুইচ ইজ নট লেস দেন 18%, আমরা দেখছি যে আমাদের এক্সপোর্ট ইন্ডাস্ট্রি দ্যাট ইজ গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইজ কন্ট্রিবিউটিং 12% ইন টোটাল GDP, বাট 18% এর বাইরেও আপনি যদি টোটাল GDPটা ক্যালকুলেট করেন দেন আপনি দেখবেন যে 14.5% কন্ট্রিবিউশন হচ্ছে কৃষি খাতের, অ্যারাউন্ড 52% হচ্ছে আপনার SME অ্যান্ড অন্যান্য খাতের, অ্যান্ড ইন্ডাস্ট্রি খাতের অবদান হচ্ছে 33%, সেই ইন্ডাস্ট্রি 33%-এর মধ্যে হচ্ছে 12% হচ্ছে আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রি। তাহলে গার্মেন্টস ইন্ডাস্ট্রির প্রতি উইথ ডিউ রেসপেক্ট ওই 12% বাদ দিলে 88% যে টোটাল GDP সেখানে কিন্তু একটা বড় স্টেক হোল্ড করছে কিন্তু রিয়েল এস্টেট। দেন আমি ইফ উই থিঙ্ক অ্যাবাউট দ্য কন্ট্রিবিউশন দেন দেয়ার ইজ 3 R, 1 R ইফ ইজ রেমিটেন্স ইন আওয়ার ইকোনমি, ইফ অ্যানাদার ইজ RMG দেন অ্যানাদার ইজ রিয়েল এস্টেট। আপনি কিন্তু রিয়েল এস্টেটকে ইগনোর করতে পারেন না। আপনি 5,000 আপনি আপনার কাছে অনেকেই আমি দেখেছি এখানে প্রশ্ন করেছে যে বেতন ভাতা দিয়ে কত কি হাফ হয়ে যাচ্ছে কিনা, বা এটাকে কি মানে কতটুকু কমফোর্ট জোনে রাখা যায়। দেখেন RMG সেক্টরের জন্য 3 বছরের জন্য 5,000 crore বেতন ভাতার জন্য দেয়া হয়েছে, এবং 3 বছরের জন্য দেয়া হয়েছে জাস্ট ফর সার্ভিস চার্জ 2% অনলি, এখানে কিন্তু কোনো ধরনের কোনো ইন্টারেস্ট কিছু নাই, জাস্ট 2% সার্ভিস চার্জ ফর 3 years ইনক্লুডিং 6 month গ্রেস পিরিয়ড। আমরা আমাদের যে এই যে 6 million পিপল তার মধ্যে কিন্তু 4 million হচ্ছে আমাদের এই ব্লু কলার পিপল যারা শ্রমিক আমাদের, তো আমাদের জন্য এই ধরনের কোন
তাদের স্যালারির জন্য কোনো প্যাকেজ দেওয়া যায় কিনা বা এটা নিয়ে ফার্দার নেগোসিয়েট করা যায় কিনা, কারণ আমরা দেখেছি যে স্টিমুলাস প্যাকেজ কিন্তু বেড়েছে। প্রথমে কিন্তু কৃষির জন্য 5,000 কোটি টাকা ছিল না, সেটা কিন্তু পরবর্তীতে অ্যাড হয়েছে। তাহলে আমাদের সেক্টরের জন্য এইরকম কোন স্পেশালি ফর দ্য স্যালারিজ যে কোন ধরনের কোন প্যাকেজ দেওয়া যায় কিনা। নাম্বার টু হচ্ছে যে এখানে এফারখান স্যার বলেছেন যথার্থই যে আমাদের কোম্পানিগুলো কিন্তু ম্যাক্সিমাম টার্ম লোনের উপরে চলে, কিন্তু মাহবুব ভাই যদি আমাকে শুনে থাকেন উনি জানেন যে স্টিমুলাস প্যাকেজ যেটা দেওয়া হয়েছে দ্যাট ইজ অন নট অন দ্য টার্ম লোন বেসিস, দ্যাট ইজ অ্যাবসোলিউটলি অন দ্য ওয়ার্কিং ক্যাপিটাল। যাহলে ওয়ার্কিং ক্যাপিটালের উপর যেটা দেওয়া হয়েছে, যাদের ওয়ার্কিং ক্যাপিটাল নাই, যারা টার্ম লোন নিয়ে ব্যবসা করছেন, তারা কিন্তু এই ফ্যাসিলিটিসটা পাবেন না। যে 15,000 কোটি টাকা দেওয়া হয়েছে, সরি 30,000 কোটি টাকা দেওয়া হয়েছে, সেখানে গভর্নমেন্ট যে 15,000 কোটি টাকা বা বাংলাদেশ ব্যাংক যে 15,000 কোটি টাকা প্রণোদনা দিচ্ছে, সেটা কিন্তু ক্যাশ, অ্যাকচুয়ালি ডিরেক্টলি ক্যাশ না, দ্যাট ইজ তাদের ইন্টারেস্ট কন্ট্রিবিউশন। যে 9% ইন্টারেস্টের মধ্যে 4.5% বাংলাদেশ ব্যাংক কন্ট্রিবিউট করছে বা সরকার কন্ট্রিবিউট করছে, আর 4.5% যে সিঙ্গেল বরওয়ার যারা থাকছে তারা পেমেন্ট করবে। তাহলে এখানে দেখেন যাদের ওয়ার্কিং ক্যাপিটাল নাই তারা কিন্তু সেই বেনিফিটটা পাবে না। তারপরে আবার যাদের ওয়ার্কিং ক্যাপিটাল আছে তারা কিন্তু অনলি 30%, তার মানে যার 10 কোটি টাকা ওয়ার্কিং ক্যাপিটাল আছে সে তার 3 কোটি টাকার ফ্যাসিলিটি ইউজ করতে পারবে ইন দ্যাট পার্টিকুলার এই স্টিমুলাস প্যাকেজ থেকে। তাহলে ওর সে যদি নতুন করে কোনো ওয়ার্কিং ক্যাপিটাল নিতে চায় সেই ক্ষেত্রেও কিন্তু তার ওই যা সে যদি 10 কোটি টাকা স্যাংশনও হয় তার নতুন করে ওয়ার্কিং ক্যাপিটাল, সেই 10 কোটি টাকার বেনিফিট কিন্তু সে পাবে না, সে বেনিফিট পাবে অনলি অন 30%, দ্যাট ইজ 3 কোটি টাকার উপরে বেনিফিট পাবে, দ্যাট ইজ ওই 4.5% যে ইন্টারেস্ট রেটটা সেটা কিন্তু অনলি 30%-এর উপরে হবে। তাইলে এই যে এই যে এই এই যে বিষয়টা, এইটাকে আসলে কতটুকু আসলে সহজ করা যায়, এই পার্সেন্টেজটাকে আর একটু বাড়ানো যায় কিনা, এটাকে 70% করা যায় কিনা যেটাকে 30% বলা হচ্ছে, প্লাস এটাকে টার্ম লোনের আওতায় আনা যায় কিনা, যেটা ওয়ার্কিং ক্যাপিটাল আছে এটার সাথে সাথে টার্ম লোনের ফ্যাসিলিটিসগুলো অ্যাড করা যায় কিনা, সেটা একটা ডিসিশন মেকিং এ আমার মনে হয় এখানে রিহ্যাব প্রেসিডেন্ট আছেন এবং আমাদের মাহবুব ভাই আছেন, আপনারা এই বিষয়টা একটু দয়া করে কাইন্ডলি যারা ডিসিশন মেকার আছেন তাদের কাছে একটু তুলে ধরবেন। আর পাশাপাশি আমি আমি একটা ফাইনাল নোট দিয়ে আমি শেষ করতে চাই যে এই করোনায় আমরা দেখেছি যে বিশেষ করে যে প্রত্যেকটা দেয়ার শুড বি লাইট অন দ্য টানেল, এন্ড অফ দ্য টানেল, সেই লাইটটি আমি এভাবেই দেখতে চাই যে আমরা এবার দেখেছি এই করোনা ক্রাইসিস মুভমেন্টে যে যারা রেন্টাল হাউসগুলোতে থাকেন, ভাড়া বাড়িতে থাকেন, দে আর নট ইভেন সেফ, কারণ আমরা দেখেছি যে ল্যান্ডলর্ড বা হাউস ওনাররা অনেকটা অমানবিক আচরণ করেছেন ওই টেনেন্টদের প্রতি যারা করোনার সাসপেক্টেড কিংবা করোনার সিমটম নিয়ে ঘুরে মানে দেখা দিয়েছে, তাদেরকে বাড়ি ছাড়ার নোটিশ দিয়ে দিয়েছেন। তাহলে এই বছর যে এই করোনার সময় যে একটা জনপ্রিয় স্লোগান আমরা দেখেছি যে কি স্টে হোম স্টে সেফ, কাজেই আমরা বুঝতে পারছি যে তার মানে কি বাড়িতে থাকা মানেই হচ্ছে নিরাপদ থাকা, অন্যভাবে বললেন যে নিজের বাড়ি থাকা মানে হচ্ছে নিরাপদ থাকা। ওয়ার্ক হোমের ক্ষেত্রেও কিন্তু তাই, আমরা যে এখন ওয়ার্ক হোম বলছি, ওয়ার্ক হোমের ক্ষেত্রেও তাই যে একটা নিরাপদ বাড়ি দরকার আছে। কাজে এই যে একটা সাইকোলজিক্যাল একটা মাইন্ড গেম, এইটা কিন্তু ডেফিনেটলি গ্যাট অ্যান এজ ইন দ্যাট রিয়েল এস্টেট সেক্টর, যে সবাই এখন কিন্তু একটা নিজের বাড়ি চিন্তা করবে বা নিজের বাড়ি খুঁজবে। আর পাশাপাশি আমি মানে ইনভেস্টর যারা আছেন বা বায়ার যারা আছেন তাদের কাছে আমি শেষ দিকে আমি একটা রিকোয়েস্ট করতে চাই যে এই মুহূর্তে যেহেতু স্টক মার্কেট খারাপ, ব্যাংকের ইন্টারেস্ট রেট ইজ ভেরি লো, অনেকে হয়তো ডিপোজিট ব্যাংকে করতে পারবেন চাইবেন না 5-6% ডিপোজিট রেট, সেই ক্ষেত্রে রিয়েল এস্টেট ইজ এ সেফ ইনভেস্টমেন্ট প্লেস, আপনারা রিয়েল এস্টেট ইনভেস্ট করেন উইচ ইজ এ সেফ অ্যান্ড সিকিউর। এবং আরেকটা জিনিস হচ্ছে আমি একটু রিকোয়েস্ট করব যে আমরা অতীতে দেখেছি বিশেষ করে লাস্ট রিসেশনের সময় যেটা গ্লোবাল ফিনান্সিয়াল রিসেশন, ডন আমি জাস্ট 1 মিনিটের মধ্যে শেষ করছি, সেই সময় আমরা দেখেছি যে যারা সস্তা খুঁজতে গিয়ে অনেক সময় অনেক জায়গায় ইনভেস্ট করতে গিয়েছেন, দয়া করে আমি বলবো যে সস্তা খুঁজবেন না, কারণ সেই আলটিমেটলি সস্তা খুঁজতে গিয়ে পরে এই দোষটা কিন্তু পুরো রিয়েল এস্টেট ডেভেলপার সবার উপরেই কিন্তু চলে আসে। আমরা বলবো যে আপনি রাইটলি চুজ করবেন এবং ডেফিনেটলি ভালো ডেভেলপার যারা আছেন তাদের কাছ থেকে আপনারা আপনাদের ইনভেস্টমেন্ট গুলো করবেন। সবাইকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ডন, থ্যাংক ইউ ভাই, ইটস আ প্লেজার টু হিয়ার ইউ স্পিক সো বোল্ডলি এন্ড উইথ সাচ পাওয়ার, খুবই ভালো লাগে। আই থিঙ্ক উই মাস্ট গিভ ফ্লোর টু মার্ক অ্যান্ড সজল ভাই, আই থিঙ্ক দে আর ওয়েটিং ফর আ ভেরি লং টাইম, তো আমি একটু আপনাকে স্ক্রিন থেকে সরাচ্ছি, তিতাস ভাই ইউ ক্যান টেক ওভার, সজল ভাইকে স্ক্রিনে আনছি, তো সজল ভাই কিছু ভ্যালু অ্যাডিশন ছিল, মেবি সজল ভাই ক্যান অ্যাড অ্যান্ড অলসো ফলোড বাই মার্ক, থ্যাংক ইউ সো মাচ।
থ্যাংক ইউ। বেসিক্যালি আমি মাহবুব স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু আমরা ব্যাংকে ছিলাম, এই রিয়েল এস্টেটের এই সামনের সময়টা আমাদেরকে উত্তরণের জন্য আমাদের সবচেয়ে বেশি সাপোর্ট লাগবে আসলে ব্যাংকে। সেটা কিভাবে, আমরা এই ব্যাংকে থাকতে দেখেছি যে সেম এক্সাম্পল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের 118টা ব্রাঞ্চ, 250 কোটি টাকার মতো হোম লোনের পোর্টফোলিও আছে, ইউসিবি 182টার মতো ব্রাঞ্চ, এরকম যারা বড় ট্রেডিশনাল ব্যাংক যাদের কাছে অনেক বড় কাস্টমার বেজ আছে, ইন্টারনালি আমরা এক একটা ব্রাঞ্চে এরকম ট্রেডিশনাল পুরনো ব্যাংকগুলোতে আমরা বলি যে পার্টি অথবা ক্লায়েন্ট, এই পার্টিকে আমি ফান্ডেড নন ফান্ডেড ফ্যাসিলিটি গুলা দিয়ে আমি ওই পার্টি দিয়ে আমার ব্রাঞ্চের কিন্তু প্রফিট বের করে নিয়ে আসি। কিন্তু এই পার্টিগুলার কাছেই আমরা কিন্তু এই ট্রেডিশনাল ব্যাংকগুলোতে দেখেছি অনেক পুরনো, যে আমরা ছোট ছোট রিটেল লোনগুলো রিকোয়েস্ট করা হয় না, যেহেতু খুব সামান্য। কিন্তু আমি আবার ঢাকা ব্যাংকেই রিটেলে দেখেছি যে শুধু এই পার্টিদের এক্সিস্টিং পোর্টফোলিওতে রিটেল অ্যাপ্রোচ করে হিউজ পরিমাণ রিটেল পোর্টফোলিও বেড়ে গেছে। সেই জন্য স্যার আমি বলবো যে স্যার আমরা যে এমওইউ গুলা করি অনেক ব্যাংকের সাথে, ডিবিএইচ এর সাথে, সেটা শুধু এমওইউ গুলো কেমন হয়, যেমন এখানে এফআর খান স্যার আছেন, যে এমওইউ করলাম এরপরে ব্যাংক অথবা ডিবিএইচ আইডিএলসি ওরা আমাদের কাছে ফাইল চায়, কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা যখন একটা এমওইউ করব সেখানে জয়েন্ট প্রমোশন হতে হবে, যে স্যার আপনি আপনাদের ব্যাংকের এত বড় কাস্টমার বেজের, প্রায়োরিটি কাস্টমার বেজের, ভালো রিপেমেন্ট কাস্টমার বেজে যদি আপনি আমাদেরকে প্রমোট করেন যে এদের থেকে ফ্ল্যাট নিলে এই এই সুবিধা এরা ভালো, সেরকম পাশাপাশি যদি আপনি আমার ভালো একটা কাস্টমারকে বলেন যে তোমার একটা ভালো কাস্টমারকে আমি অটো লোন দিব এই রেটে, আবার রেজিস্ট্রেশনের জন্য পার্সোনাল লোন দিব এই রেটে, তাহলে খুব চমৎকার হয়। সেটা যে জিনিসটা হয় আমাদের ব্যাংকগুলোতে, পুরনো ট্রেডিশনাল ব্যাংকে একটা রিটেল অ্যানালিটিক্স টিম দরকার, যে যে প্রোডাক্ট পার কাস্টমার, যেটাকে আমরা পিপিসি বলি, এই এক্সিস্টিং পার্টিদের ভিতর থেকে পিপিসি বের করবে যে কাদের কি প্রোডাক্ট আমার ব্যাংকে নাই, তাহলে আমি ওকে এই আমার ব্যাংকে আনবো। আপনার ব্যাংকের কাস্টমার তো স্যার আপনি চিনেন, ওর রিপেমেন্ট আপনি জানেন, ওর ব্যবসা আপনি জানেন, সো ওকে যদি হোম লোনটা নেওয়ার জন্য প্রমোট করা হয়, ওর আরো আদার্স যে ফ্যাসিলিটি আছে, সো এটা ডেলিকোয়েন্ট হওয়ার কোনো ইস্যু তখন থাকে না। ওরকম ভাবে যদি আমরা ব্যাংক টু ব্যাংক একজন আরেকজনকে স্যার হেল্প করে, যেরকম আমরাও তখন বলবো যে মিউচুয়াল ব্যাংকের যিনি কাস্টমার, স্যার আপনি মিউচুয়াল ব্যাংক থেকে লোনটা নেন, এই এই ফ্যাসিলিটি আছে, এইভাবে যদি আমরা এখন একজন আরেকজনকে একসাথে হয়ে সব ডেভেলপার ব্যাংকের সাথে এইভাবে কাজ করি, সামনের এই সময়টায় আসলে আমরা বের হয়ে আসব। লাস্ট থিং শুধু একটা জিনিস বলবো, সবাই যেটা বলছেন সেটা হচ্ছে সরকারের কিন্তু একটা লোন আছে 5%-এ, কিন্তু সেখানে অসুবিধা হচ্ছে সেটা শুধু সরকারি ব্যাংকের মাধ্যমে দেয়, যারা সরকারি কর্মকর্তা কর্মচারী তারা সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক থেকে এই 5%-এর লোনটা পায়। আমার রিকোয়েস্ট হচ্ছে স্যার প্রাইভেট ব্যাংকগুলো এই লোনটা দেওয়ার জন্য চাইতে হবে, কারণ স্যার সরকারি রূপালী যে ব্যাংকগুলো আছে ওরা আবার রেজিস্ট্রি মর্গেজ ছাড়া দেয় না। আমরা যারা স্যার বড় ডেভেলপার ইনিশিয়াল স্টেজে বিক্রি করতে চাই, যখন রেজিস্ট্রি করা সম্ভব হয় না, তার মানে ওই সরকারি 5%-এর লোনটা আমরা হারাচ্ছি। আমি অনেকগুলো সরকারি বড় বড় কোম্পানি ভিজিট করেছি যেখানে এক একজন সরকারি কর্মকর্তা মিড লেভেল কর্মকর্তা, কিন্তু তার লিমিট হচ্ছে 1,30,00,000 লোন পাবে সে হাউস বিল্ডিং ফাইন্যান্স থেকে সরকারি স্কিম অনুযায়ী 5%-এ। প্রাইভেট ব্যাংকগুলি যদি স্যার এই এই 5%-এর এটাই নিজে ডিসবার্স করার বা নিজের ক্যাপাসিটির মধ্যে আনে, তাহলে স্যার আমরা তখন টিপিএ তে বা ইনিশিয়াল স্টেজেও ফাইন্যান্স করতে পারি। থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ সজল। নাও উই গো টু মিস্টার মার্ক নোসওয়ার্থি, প্লিজ টেল আস অ্যাবাউট হাউ উই ক্যান গেট রিড অফ দিস করোনা, পোস্ট করোনা সিচুয়েশন অ্যান্ড মেক ইট এ মোর লিভেবল, মোর বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ফর রিয়েল এস্টেট। থ্যাংক ইউ। ইউর মাইক্রোফোন আনমিউট প্লিজ। Yeah, I appreciate that. Thank you. I think it's clear that I think in the short term, there does need to be some involvement between banks and I think developers with regards to just liquidity. But I think that's just not real estate. I think that's most businesses in general. I think for me, though, you know, what we have to do, and a lot of the dialogue that I think has happened on this this call here, as well as what I've seen and had other conversations over the past few weeks, is also about each
business and industry actually having a look at itself to understand how it can develop its own business models and how it can develop its own solutions and businesses in order to create more sustainable companies for everyone. And I think we all have a moral obligation, one, to help each other. If we have the ability to help, we have that obligation to help. So that for me is maintaining some level of flexibility with our customers, with our business partners, with other stakeholders, so that we can all come out of this together in a very, very positive light. But also then looking at our own businesses to look at how can we actually make these businesses a lot more efficient and a lot more effective. And if we can create sustainable businesses, I do think that is ultimately what's going to allow for a far more sustainable and effective industry moving forwards, because it then does give us some level of flexibility to look at other solutions that we can provide to customers. So I think for me, it's clear liquidity is the biggest challenge that we're all going to have to deal with over the course of the next 3 to 6 months. And we need to look at those as short-term options. However, I do think one thing that is missing from a lot of the dialogue that I do see is individual businesses and industries looking at itself and its processes to then develop a more sustainable industry and a more sustainable economy for Bangladesh as a whole that ultimately then benefits everyone. And I think that's where we need to move this dialogue. Once we get through this short-term issue, we have to move the dialogue into providing those long-term sustainable businesses and industries. And that can only be just driven through an internal look at the processes that each company is driving for themselves and how they are working. And I think that is ultimately the long-term solution that will drive the industry moving forwards. Thank you, Mark. Now we have two more speakers, Alamgir bhai ebong Mahbub bhai. But amra dujoner kothai shonar jonno shobai odir agrohe opekkha ache. To amar mone hoy prothom Alamgir bhai bolen ar Mahbub bhai shesh korben, othoba Alamgir bhai o shesh korte paren. না, আমি মনে হয় মাহবুব ভাই শেষ করুক, আমি এখন বলে নিই, তারপর ঠিক আছে। তা আলমগীর ভাই, আপনি আমাদের, আমরা তো আলোচনা করলাম একটা দীর্ঘ সময়, এবং আপনি দেখেছেন স্ক্রলে অনেকেই প্রশ্ন করেছে, একটা ভয় মানুষের মধ্যে কাজ করছে যে অনেকের হয়তো চাকরি যাবে, অনেকের হয়তো বা লেবারদের বেতন পাবে না। তো এটা একটা আশ্বস্ত করার বিষয়, সেই সাথে এটা অবশ্যই করোনার সাথে সম্পর্কিত, এবং একটা উত্তরণের উপায় আপনি আগেও বলেছেন, বাট একটা সংক্ষেপে যদি আমাদেরকে একটা কিওয়ার্ডস গুলো দেন যে উত্তরণের উপায়টা কি, যেটা আমরা মাহবুব ভাইয়ের কাছ থেকে পরবর্তীতে আরো ডিটেইল হতে পাবো। ধন্যবাদ জি। থ্যাংক ইউ ইস্তিয়াক ভাই। দেখেন, সামনে আমাদের বাজেট, এন্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টাইম। আমরা কিন্তু রিহ্যাব থেকে ইতিমধ্যে সরকারের সঙ্গে এই সামনের বাজেটকে কিভাবে আমরা what are the things we are looking for in the budget, especially oprodushito ay jeta amar purborti bokta bolechen je oprodushito ay bina shorte bina proshne agami 5 bochorer jonno real estate sector e invest korar jonno sujog rakhar jonno ebar amra dabi janiyechi, ebong amra dirghomeyadi loan er byabostha korte bolechi, jeta hocchilo amader deshe নর্মালি ব্যাঙ্কগুলো 10 বছরের দেয়, কিন্তু এটাকে 20 বছর পর্যন্ত কিভাবে বাড়ানো যায়, লং টার্ম হোম লোন, যেটা পৃথিবীর সব দেশেই কিন্তু হোম লোনের মাধ্যমেই মানুষ অ্যাপার্টমেন্ট বা বাড়ির মালিক হয়ে থাকেন, আমাদের দেশের সেই ব্যবস্থাটাই চালু করতে হবে আরও ব্যাপকভাবে। এখনও আমরা দেখছি যে এই ব্যাপকতা সেভাবে আসেনি। মোর ব্যাঙ্কস নিড টু কাম ফরওয়ার্ড যে এই হোম লোনে তাদেরকে ইনভেস্ট করতে হবে, এবং বাংলাদেশ ব্যাংকের কাছে আমরা 15,000 কোটি টাকার একটা স্পেশাল ফান্ড চেয়েছি। ইতিমধ্যে আমরা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে রিহ্যাব থেকে আমরা মিটিং করেছি, এবং ফাইন্যান্স মিনিস্ট্রিও ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে এই হোম লোনের ব্যাপারে
মিটিং করেছে, কিন্তু আনফর্চুনেটলি দিস মিটিং মানে কনক্লুড করেছি আমরা জাস্ট বিফোর দ্য লকডাউন, এই কারণে এটার পরবর্তী এফেক্টটা আমরা এখনো পাইনি। তবে আমরা আশা করছি যে হোম লোনের ব্যাপারে ওয়ার্ল্ড ব্যাংকও আমাদের বাংলাদেশ ব্যাংকে সহযোগিতা করবে। মানি ফ্লো যদি ইকোনমিতে না রাখা যায় তাহলে কিন্তু আমাদের যে ক্রাইসিসটা ক্রিয়েট হয়েছে এই করোনাকে করোনা ভাইরাসের কারণে, এটা থেকে কিন্তু উত্তোলন করা সম্ভব হবে না। যে কারণে যে বাংলাদেশের যে প্যারালাল একটা ইকোনমি আছে সেই ইকোনমিটাকে কিন্তু মেইন স্ট্রিম লাইনে নিয়ে আসতে হবে। এর জন্য সরকারকে আগামী যে বাজেট সেই বাজেটটা করতে হবে হলো বিনিয়োগ বান্ধব বাজেট, যেখানে শুধু নট অনলি রিয়েল এস্টেট, সব ধরনের ইন্ডাস্ট্রি যাতে ইনভেস্টমেন্ট করতে পারে এবং সেই ক্ষেত্রে তাদের এন্টারপ্রিনিয়রদেরকে নতুন নতুন সুযোগ দিতে হবে, ট্যাক্স হলিডের ব্যবস্থা করতে হবে যাতে নতুন জব ক্রিয়েট হয়। আপনারা আমাদের এই বক্তব্যদের ভিতরেই একজন বলেছেন যে অনেক প্রবাসী বাংলাদেশি কিন্তু জব লস করছে এবং তারাও কিন্তু দেশে ফেরত আসবে, অলমোস্ট 3 মিলিয়ন পিপল, উইচ ইজ ভেরি অ্যালার্মিং। তারাও দেশে আসলে তাদের জন্য কিন্তু জব ক্রিয়েশনের আমাদের করতে হবে, যে কারণে নতুন জব ক্রিয়েট করা যায় এই ধরনের সেক্টরে যদি ইনভেস্ট করা যায়, সেই ক্ষেত্রে সরকারকে নতুন নতুন পলিসি দিতে হবে, ট্যাক্স হলিডের ব্যবস্থা রাখতে হবে, অপ্রদূষিত আয় এই সেক্টরে ব্যবহার করার সুযোগ দিতে হবে। খালেদ ভাই যে কথাটা বলেছেন যে অপ্রিয় হলো সত্য, কিন্তু এইখানে আজকে বুঝতে হবে আমরা যে ক্রাইসিসের ভিতর দিয়ে যাচ্ছি, করোনা ভাইরাস, আমি এটাকে মনে করি যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার, এইখানে কিন্তু এই অপ্রিয় বা নৈতিকতাটার কথা চিন্তা করা যাবে না। এখন আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কিভাবে সার্ভাইভ করব। সার্ভাইভালের জন্য আমাদের যে কোনো পন্থা ব্যবহার করতে হবে, যে কোনো অবস্থার সৃষ্টি করতে হবে, এবং সরকার যেভাবে এগিয়ে আসছে এবং সেটাকে আমি সাধুবাদ জানাই যে অতি দ্রুত সরকার প্রায় 1 লক্ষ কোটি টাকার একটা প্যাকেজ দিয়েছে। আর আমার চিটাগাংয়ের থেকে আমার ভাই যে কথা বলেছেন, হ্যাঁ আমরা রিহ্যাব থেকে কিন্তু ইতিমধ্যে ফাইন্যান্স মিনিস্ট্রির সাথে কথা বলেছি, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে আশ্বস্ত করেছে যে রিহ্যাবের যারা সদস্য আছে তারা কিন্তু তাদের ব্যাংকের মাধ্যমে 30,000 কোটি টাকার যে প্যাকেজ সেই প্যাকেজের ভিতর থেকে কিন্তু আমরা সহযোগিতা পাবো। হ্যাঁ দেয়ার আর সাম টার্মস একটু আমাদের ফ্লেক্সিবল করতে হবে, সেটা নিয়ে আমরা ব্যাংকারদের সঙ্গে আলাপ আলোচনা করব। এবং এখন সবচেয়ে যে জিনিসটা নিয়ে আমি খুবই আশঙ্কিত ছিলাম সেটা হচ্ছিল, যেটা আমাদেরকে মাহবুব ভাই বলে আশ্বস্ত করেছে সেটা হচ্ছিল যে দে আর উইথ আস, কিন্তু গত বেশ 2 সপ্তাহ ধরে আমরা দেখছি যে ব্যাংকগুলোর কাছ থেকে আমরা এই 30,000 কোটি টাকার প্যাকেজের খুব একটা পজিটিভ কিছু পাইনি। যারা গার্মেন্টসকে 5,000 কোটি টাকার যে শর্ট টার্ম লোন দিয়েছে সেটা নিয়ে তারা কাজ করেছেন, কিন্তু 30,000 ব্যাপারে কিন্তু আমরা খুব একটা পজিটিভ কিছু পাচ্ছিলাম না। এনিওয়ে আর একটা জিনিস মনে রাখতে হবে যে রিয়েল এস্টেট সেক্টর সেক্টর যে সেক্টরে কিন্তু আমাকে 1 মাসের বেতন দিয়ে আমাকে কিন্তু আপনারা উদ্ধার করতে পারবেন না বা সার্ভাইভ করাতে পারবেন না। আমার জন্য পলিসি ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমরা যদি সঠিক পলিসি যদি সরকার আমাদের এই সেক্টরকে দেয়, যে পলিসিগুলোতে আমাদের এখানে যেগুলো আমাদের এই বক্তব্যে আসছে যে that policy will encourage investor to invest in our sector, je policy r karone amra jara developer achi tara jate aro udbhutto hoy ei sector e investment korar jonno ebong amra jate bank er kach theke shalpo shude jate amra taka pete pari ei 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 paristhiti ke mokabela korar jonno এই ধরনের পলিসিগুলো যদি আমরা অ্যাডাপ্ট করতে পারি তাহলেই কিন্তু এই সেক্টরকে দাঁড় করাতে পারবো। আর একটা জিনিস মনে রাখতে হবে যে যে কোনো ক্রাইসিসে কিন্তু রিয়েল এস্টেট সেক্টর সর্বপ্রথম হিট করে, আর
রিভাইভও করে কিন্তু সবার শেষে পরে সবাইকে ধৈর্য ধরতে হবে। ইটস এ লং টার্ম, ইটস নট গোন বি শর্ট টার্ম। কালকে রিয়েল এস্টেট সেক্টর রিভাইভ করবে না, ফলে আমি আমার মেম্বারদেরকে বলবো যে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, এখন ধৈর্য ধরার সময়। অ্যাট দ্য সেম টাইম ডাইভার্সিফাই করতে হবে। এখান থেকে আপনারা আজকের এই প্যানেলিস্টদের কাছ থেকে অনেক কিছু শুনেছেন, অনেক কিছু জানতে পেরেছেন যে আমাদের মার্কেটিংয়ের নতুনত্ব নিয়ে আসতে হবে, যাতে ঘরে বসেই আমাদের কাস্টমাররা যাতে আমাদের প্রোডাক্ট দেখতে পারে, তাদের সিদ্ধান্তগুলো নিতে পারে। এই ধরনের যে সকল টেকনোলজি আছে সেই টেকনোলজিকে আমাদের সেক্টরেও অ্যাডাপ্ট করতে হবে। তবে যে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে গলা মিলিয়ে বলতে চাই যে হ্যাঁ, ক্রাইসিস এসেছে, ক্রাইসিস মোকাবেলাও করতে হবে। সো উই আর রেডি ফর ইট, ক্রাইসিস ইনশাল্লাহ আমরা মোকাবেলা করব, সবাই মিলে করব, একসঙ্গে করব। এবং আমরা যদি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যদি এই ক্রাইসিস মোকাবেলা করার চেষ্টা করি, অবশ্যই ইনশাল্লাহ আমরা এই ক্রাইসিস মোকাবেলা করতে পারব। ধন্যবাদ। ধন্যবাদ আলমগীর ভাই, আপনি আপনার দিক নির্দেশনামূলক যে বক্তব্য, আমি শিওর আমাদের যারা এখানে অন্যান্য রিয়েল এস্টেট কোম্পানিগুলো শুনছেন, যাদের কর্ণধাররা, তারা একটা দিক নির্দেশনা পাচ্ছে, পেলেন এখান থেকে, এবং সারা জাতীয় জানলো যে রিয়েল এস্টেট কী করছে। আমার মনে হয় এই প্রোগ্রামটাই একটা মাধ্যমে আমরা প্রথম যেতে পারছি মানুষের কাছে যে এত বড় একটা সেক্টরে কী হচ্ছে এবং কী প্রতিকার আমরা পেতে পারি সেটার সঙ্গে আমরা ধারণা পেলাম। এবং অবশ্যই আমরা শেষ বক্তা মাহবুব ভাইয়ের কাছে আসব। তো যেটা বলা হচ্ছে যে মানি ইজ দ্য কিং, যেহেতু আমরা টাকা পয়সা নিয়েই কথা বলতে হচ্ছে এবং এটা একটা বড় সেক্টর, অনেক ধরনের ইনভেস্টমেন্ট, বড় ইনভেস্টমেন্টের এখানে প্রয়োজন। সুতরাং টাকা অবশ্যই একটা মূল বিষয়, এবং কিন্তু তাছাড়াও আরও অন্যান্য উপায়ও আছে, আমরা যেভাবেগুলি নিয়ে আমরা আলোচনা করেছি। আমি মাহবুব ভাইকে বলবো যে আপনি আমার উত্তরণের উপায়টা সামগ্রিক, এখানে অনেকেই বলেছেন আজকে স্ক্রলে এসছে নিচে যে 9% ইএমআই লং টার্ম লোন দেওয়ার কথা, এগুলোকে নিয়ে কতদূর আসলে সম্ভব, আমাদের বাস্তবতা কি সেটা যদি একটু বলেন, এবং আমাদের প্রত্যাশার ব্যাপারটা কিভাবে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারি। জি মাহবুব ভাই, থ্যাংক ইউ এন্ড থ্যাংক ইউ এভরিওয়ান। আসলে ডেফিনেটলি আমরা তো ব্যাংক বেসিক্যালি আমরা তো এক্সিকিউট করি, আমরা কিন্তু এই পলিসি ডিসিশন গুলো যেগুলো সেগুলো কিন্তু আসলে আছে রেসপেক্টিভ বিজনেসেস, হাউ স্ট্রং দে আর ইন টার্মস অফ লবিং উইথ দ্য রেসপেক্টিভ ডিসিশন মেকার, তার উপরে কিন্তু এখন ধরেন রিহ্যাবের ওখানে রেজিস্ট্রেশন কস্ট 1% হবে না 2% হবে, ডিসপাইট দ্য ফ্যাক্ট আমরা কিন্তু কন্টিনিউসলি বলে গেছি, আমার যখন কোনো কিছু কোনো পার্টিকুলার বিজনেস গ্রুপ থেকে আমাদের কাছে এসছে, যেমন স্টাম্প ডিউটি নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছিল, এবং আলটিমেটলি গার্মেন্টস, আমরা উই টুক ইট আপ উইথ গার্মেন্টস ইন্ডাস্ট্রি, উই টুক ইট আপ এনবিআর, অ্যান্ড সাবসিকুয়েন্ট টু দ্যাট এটা কিন্তু অ্যাড্রেস করা হয়েছে। সো আমরা কিন্তু যেটা আমি একটু বলেছিলাম, উই আর ডেফিনেটলি উইয়ার এ কমপ্লিমেন্টিং ফোর্স টু অল দ্য বিজনেসেস, অ্যান্ড রিহ্যাব ডেফিনেটলি ইজ নট অ্যান এক্সেপশন, এবং রিহ্যাবের যে কোনো মেম্বারের সাথে কিন্তু আমরা কাজ করতে চাই, বিকজ এন্ড অফ দ্য ডে উই আর ইন টু বিজনেস, আমাকে ব্যবসা করতে হবে। আর আমি যদি প্যাকেজের কথা বলতে পারি, এটা কিন্তু আসলে প্যাকেজটা কিন্তু বেসিক্যালি এসছে লার্জ অ্যান্ড মিডিয়ামের জন্য 30,000 and 50,000 crore. So basically those who are large builder or developer, tara kintu will fall under 30,000 crore taka. Ar jara medium, they will fall under 20,000 crore taka. So scope ta the 50,000 taka. Ar jeta ami dekhlam amader Rimon is very much well aware of kothay ki hocche na hocche. Ta ashoti kotha. Ashole kintu amra je package ta pacchi, seta kintu working capital facility. It is not term loan or nothing at the oi rokom kichu na. So ami kintu oi ওয়ার্কিং ক্যাপিটাল দিতে পারে। এখন ধরা যাক যে হয়তো রিয়েল এস্টেট কোম্পানির জন্য ওটাই ওয়ার্কিং ক্যাপিটাল ফ্যাসিলিটি, সেটাকে হয়তো আমি কাজ করতে হবে, দিস ইজ 2 year or 3 year. এখন রিয়েল এস্টেট কোম্পানির জন্য হয়তো 2-3 years এর বেশি টার্ম এর প্রয়োজন হয় না। বাট আনফর্চুনেট যেটা বলা হয়েছে, যেটা বলছিল আমাকে আমাদের আরেক মিস্টার রিমন আরেফুর রহমান স্বজন যে কথাগুলো বলছিল, এটা কিন্তু ইটস নট দ্যাট উই আর নট ডুইং ইট, আমরা কিছু ক্রস সেলিং করি। আমরা কিন্তু এখনো প্রত্যেকটা ব্যাংকে বলছি, প্রত্যেকটা সেগমেন্টকে বলা হচ্ছে ইউ হ্যাভ টু ডু ক্রস সেলিং। ক্রস সেলিং মিনস যে কর্পোরেট অ্যাকাউন্ট যে দেখছে, সে কিন্তু তার ওখানে তার ওই পোর্টফোলিওতে কারো পোটেনশিয়াল আছে টু টেক ক্রেডিট কার্ড, টু টেক পার্সোনাল লোন, টু টেক হোম লোন,
এগুলো কিন্তু কন্টিনিউয়াস প্রসেস এবং সেগুলোতে কিন্তু আমরা বেসিক্যালি ক্রস সেলিং করে যাচ্ছি এবং এটা হয়তো ইউর রাইট এই মুহূর্তে যদি বলি ইট ইজ নট ভেরি মাচ প্র্যাকটিস থিং বাট এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা একটু পুশ চলছে সো এটা কিন্তু আমরা করবো বাট এট দ্য সেম টাইম যেটা আমরা এমইউ করে ডেভেলপারদের সাথে করি সেটাও কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে সো ওই ব্যাপারটা কিন্তু দেখতে হবে আর সবচেয়ে বড় যে ব্যাপারটা হয় কি ডকুমেন্টেশন বিকামস এ মেজর ইস্যু হয় এই ডকুমেন্টেশনটা করতেই কিন্তু আমাদের অনেক সময় লাগে রাজুকে রেনোসি নেওয়া সেখানে মর্টগেজ করা বা ট্রাইপার্টি করা হয় ট্রাইপার্টি করার পরে যখন আমরা এটাকে সিঙ্গেল কাস্টমার যদি হয় একটা পার্টিকুলার ফ্ল্যাট মর্টগেজ করতে হয় তখন কিন্তু আবার করা যায় না টিল দ্য টাইম দ্য এন্টায়ার প্রজেক্ট ইজ কমপ্লিটেড তখন কিন্তু কিন্তু করা যায় না এই যেমন ধরো রাজুকের অফিস এখন বন্ধ আপনাদের কিন্তু অনেক কাজ করতে পারতেন ইন টার্মস অফ গেটিং ইউর সেলফ মানে কিছু অনেক অনেক ডকুমেন্টেশনের কাজ বাকি আছে বা অনেক হয়তো মর্টগেজের কাজ বাকি আছে আজকে যদি আপনার রাজুক অফিস খোলা থাকতো হয়তো আপনার এইসব কাজগুলো করতে পারতেন এখানে কিন্তু আমাদের সবাই কিন্তু একসাথে কাজ করতে হয় যেটা বলছিল আমাদের রিহ্যাবের প্রেসিডেন্ট উনি বলছেন যে 20 বছর দেওয়া যায় কিনা আসলে 20 বছর আমরা কিন্তু 10 ইয়ার্স দিচ্ছি অলরেডি এবং 12 ইয়ার্স মাঝে মাঝে হচ্ছে কিন্তু যেটা আমি বলছিলাম আমাদের ডিপোজিটের একটু 3 মাস 6 মাস ইউ ক্যান সি হাউ বিগ মানে গ্যাপ ইউ আর রানিং অন আওয়ার বুক এটা বেসিক্যালি যদি বন্ড মার্কেট থাকতো বন্ড মার্কেট কিনতে কিন্তু আমাদের দেশে একেবারেই নাই বন্ড মার্কেট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইফ ইউ লুক অ্যাট ইন্ডিয়া দে ইউ উইল সি দ্যাট NBFIs are raising long-term funding through bonds. এবং ওইটাই কিন্তু বেসিক্যালি দ্যাট ফান্ড ইজ বিং ইউজ ফর দিস লং টার্ম ফান্ডিং বাট আমরা কিন্তু করে যাচ্ছি আমি যেটা আগেও বলেছি প্রায় অলমোস্ট 8-9% আমার টোটাল লোন পোর্টফোলিও কিন্তু ইজ ইন টু রিয়েল এস্টেট এখন রিয়েল এস্টেট যে ব্যাপারগুলো আসতেছে যেটা আমি বলেছি যে আসলে ইটস যেটা মার্ক আই অলসো এগ্রি উইথ মার্ক যে কনফিডেন্স ইন দ্য প্রোডাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ as long as we are civilized we have to have some house in whatever form sheta hote pare khub magnificent 7000 square feet 10000 square feet or 1000 square feet. we need that ekhon sheta je car theke nicchi dekha geche je ami jani dhara amra jara ei sob loan ne deal kore dekha geche many of the cases there have been delay in terms of handing over there have been delay in terms of there have been problem with the qualities there have been problem with basically hoto amra ko loan diyechi ekta shomoy at a particular time it has gone beyond that in terms of handing over I'm not saying je eta apnader reason chilo na but apnara janen je apnader rehab er onek member ra achen ei ghotogulo ghotche amake boleche 1500 square feet I got 1200 square feet ekhon eigulo kintu ghotche it's also matter of establishing credibility amake jeta mone hoy I'm being very frank to the rehab president and to the other rehab members I'm not talking about who are here but apnar to onek members ache ebong apni dekhben onek member der nikto onek dhoroner proshno ache So in general, that credibility needs to be established. Whoever is rehab member, they will deliver a certain standard. They will deliver something which would be acceptable. So consistency, as a bank as well, we will also be more confident. Also, everybody has to have a code of conduct. If you have a loan, if there's any dispute, rehab should come and take help in terms of making decision এবং সেটা কিন্তু সে মেম্বার উইল হ্যাভ টু লিসেন আমরা ব্যাংকরও শুনবো তো ওই জিনিসগুলো কিন্তু আসলে আসা উচিত সো দ্যাট দ্য রিলেশনশিপ বিটুইন রিহ্যাব অ্যান্ড ব্যাংকিং ইন্ডাস্ট্রি গেট স্ট্রেন্থেন তখন কিন্তু আপনি যখন একটা রিহ্যাবের প্রেসিডেন্ট কোনো মেম্বারকে পাঠাবেন আই উইল হ্যাভ সাম লেভেল অফ কনফিডেন্স যে না এটা সেই রকম হচ্ছে সো আমার যে কথাগুলো হচ্ছে আমি কিন্তু আমরা আছি আমি আবারও বলছি টু দ্য রিহ্যাব প্রেসিডেন্ট অ্যান্ড দ্য মেম্বার্স হু আর হিয়ার দ্যাট উই আর ডেফিনেটলি হিয়ার বাট যেটা করতে হবে কিছু কিছু ব্যাপারে রিহ্যাব প্রেসিডেন্টকে আমি রিকোয়েস্ট করবো বাংলাদেশ ব্যাংক মিনিস্টার অফ ফাইন্যান্সে কাজ করতে হবে আপনি যেটা বলছেন যে একটা পার্টিকুলার ফান্ড ক্রিয়েট করা যেটা আপনি দেখবেন যে ধরেন রিসেন্টলি করেছে ফর মাইক্রো ইন্ডাস্ট্রি মাইক্রো ফাইন্যান্সের জন্য বা আপনারা দেখবেন উইমেন্স এন্টারপ্রেনিয়ারের জন্য বা এগুলোর জন্য সেরকম কিছু করা যায় কিনা বিকজ দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি ফর দ্য এন্টায়ার কান্ট্রি আপনি বলছেন 211টা আমি শুনছিলাম 269 ইন্ডাস্ট্রিজ টাইপস অফ ইন্ডাস্ট্রি ইনভলভ উইথ দ্য এন্টায়ার রিয়েল এস্টেট 211 হোক বা 269 হোক বাট দেয়ার আর 6 মিলিয়ন পিপল হোড ইনভলভ উইথ ইট সো ইট ইম্পর্টেন্স ইকোনমিতে আছে সো দ্যাট অলসো ইজ আন্ডারস্টুড বাই দ্য ব্যাংকিং ইন্ডাস্ট্রি সো আমার কাছে মনে হয় যে পলিসি ডিসিশন যেগুলো হয় আমরা ডেফিনেটলি ওয়ার উইথ ইন টার্মস অফ লবিং উইথ দ্য সেন্ট্রাল ব্যাংক অ্যাজ ওয়েল NBR অ্যাজ মিনিস্টার অফ ফাইন্যান্স বাট আমাদের কিছু জিনিস সেট করতে হবে রিহ্যাব ক্যান সে টু এবিবি সাথে বসে কি জিনিস আমরা চাচ্ছেন আমরা ওইটা সরব সাইন অ্যান এমওইউ বিটুইন রিহ্যাব অ্যান্ড So that we maintain a standard, at least minimum standard we'll maintain
এরকম এরকম হবে, এই জিনিসগুলো হবে, উইচ উইল গিভ আস কনফিডেন্স অফ দ্য ব্যাংকিং ইন্ডাস্ট্রি, তাতে করে আমার মনে হয় ব্যাংক অ্যান্ড রিহ্যাব অর দ্য রিয়েল এস্টেট ডেভেলপার অর দ্য ইভেন ফর দ্য কাস্টমার অ্যাসেটস যেতে পারে। আর কিছু কিছু প্রশ্ন এসছে ইন টার্মস অফ ওয়েভার অফ ইন্টারেস্ট, আমি কিন্তু আই ক্যান ওয়েভ ইন্টারেস্ট বিকজ আই টেক পাবলিক ডিপোজিট, এখন আমি যেমন ডিপোজিটে নেই আমি কি জিজ্ঞেস করতে বা আজকে যদি আলোক বিষয়ে আমাদের টাকাটা এক 8% 6% হোয়াট এভার ইট ইজ, আমার কিন্তু এক বছর পরে 6% 7% দিতে হবে। আই ক্যানট সে টু মিস্টার আলমগীর ওমায় প্লিজ আমি তো ওখান থেকে টাকাটা পাইনি, ইউ টেক 105 টাকা নট 106 টাকা। সো ওটা বুঝতে হবে, আমি ওয়েবার দিতে পারবো না। আমরা যেটা করছি আমরা ডেফারাল ডেফিনেটলি দেবো, উইজ ইউ হ্যাভ সিন আমরা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অলরেডি উই আর ডেফারিং, আমরা হয়তো এটাকে আমরা টার্ম লোন করে দেবো, টার্ম আউট করে দেবো, সো দ্যাট আপনি হয়তো এক বছর সময় দিতে পারি, অথবা পুরো জিনিসটা আমরা বডিলি ডেফার করে ফেলতে পারি, ঠিক আছে আপনার 40 মাস ছিল আমি 48 মাস করে দিতে পারি, সো দ্যাট ক্যান বি ডান, এবং ইএমআই রিক্যালকুলেট হতে পারে, এগুলো ডেফিনেটলি ছোটখাটো জিনিস আমরা কিন্তু আমরা ব্যাংক থেকে করতে পারি, আপনি করছো ইনফ্যাক্ট ইউ অলরেডি স্টার্টেড ওয়ার্কিং উইথ দ্যাট এক্সিস্টিং কাস্টমার, তার জিনিসগুলো বুঝে করা। বাট যেটা হচ্ছে হয়তো বিকজ অফ দ্য ওভারঅল সোশ্যাল ডিস্টেন্সিং আদার রেজিম দ্যাট উই আর নাও ইন, সেইসব কারণে হয়তো আমরা সমস্ত কলিগদের আমরা অফিসে আনতে পারি না। যেমন আমি আমার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ওয়ার্কিং উইথ 50% অফ দ্য ওয়ার্ক ফোর্স, এবং সেখানে ক্ষেত্রে ডেফিনেটলি কিছু ডিলে হয়েছে, কিছু দেরি হয়েছে। আরএমজির ব্যাপারটা ডিফারেন্ট বিকজ দে গট 5,000 crore টাকা স্ট্রেট ওয়েফ লিকুইডিটি পেয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে বা গভর্নমেন্টের কাছ থেকে, সেখানে কিন্তু আমরা আর অন্য কিছু পাইনি কিন্তু। সো আমরা কিন্তু আমাদের টাকা নিয়ে কাজ করতে হয়, যদি রিসেন্ট পাস্ট গভর্নমেন্ট হ্যাজ কাম ব্যাক যে না ওই ফর দ্য লার্জ অ্যান্ড স্মল দে উইল গিভ 50% অ্যাজ রিফাইন্যান্স, সো 50,000 টাকা দ্যাট বেসিক্যালি হ্যাপেন ইয়ারমার্ক ফর লার্জ অ্যান্ড মিডিয়াম, তার 50% বাংলাদেশ ব্যাংক উইল রিফাইন্যান্স, সেখানে আমরা লিকুইডিটি সাপোর্ট পাবো, কিন্তু এন্ড অফ দ্য ডে ক্রেডিট রিস্ক কিন্তু বাংলাদেশ ব্যাংকিং রেসপেক্টেড ব্যাংকের উপরে। বাট অ্যাগেন আই এম সেইং আই হ্যাভ কনফিডেন্স ইন ইউ, উই হ্যাভ কনফিডেন্স ইন ইউ, উইল গ্রো টুগেদার অ্যান্ড দ্যার ইজ নো রিজন ওয়াই শুড নট বি গ্রোয়িং টুগেদার। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাহবুব ভাই, উই হ্যাড এ ভেরি গুড ডিসকাশন, উই হ্যাভ রিচড অ্যাট দ্য এন্ড অফ দ্য আওয়ার প্রোগ্রাম। আমি একটা সামারি করব খুবই সংক্ষেপে, আমরা আজ যে আলোচনা করলাম কি পেতে যাচ্ছি, কিন্তু তার আগে আমি সবার কাছ থেকে সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি আবার আপনাদের সবার নামগুলো একটু বলছি সো দ্যাট ইজ বিন রেকর্ডেড। ধন্যবাদ এফআর খান ভাই, ম্যানেজিং ডাইরেক্টর পিটিআই, ধন্যবাদ হোসেন খালিদ আনোয়ার ল্যান্ডমার্ক ম্যানেজিং ডাইরেক্টর, ধন্যবাদ আলমগীর ভাই আলমগীর শামসুল আলামিন রিহ্যাব প্রেসিডেন্ট অ্যান্ড শামসুল আলামিন রিয়েল এস্টেট গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর, আনিসুর রহমান খান ম্যানেজিং ডাইরেক্টর সাউথ ব্রিজ হাউজিং লিমিটেড। ওনার কাছে আরেকটা প্রশ্ন ছিল বাট এখন আর সময়ের কারণে করা যাচ্ছে না, পরবর্তী সময় দেখা হলে আমি হয়তো বলবো। এম আরিফুর রহমান সজল সিইও এশিয়ার গ্রুপ, মার্ক নসবর্তি সিইও বি প্রপার্টি, তানভীর শাহরিয়া রিমন সিইও র্যাঙ্কস এফসি প্রপার্টিজ লিমিটেড, এবং সবশেষে আমাদের মাহবুব ভাই ম্যানেজিং ডাইরেক্টর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। আমি সংক্ষেপে আমাদের যে সামারিটা আমরা করলাম সেটা আমি একটু বলতে চাই। আমি প্রথমে সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা খুবই ফ্র্যাঙ্ক এবং অনেস্ট অপিনিয়ন রেখেছেন, এটা সাধারণত কেউ করে না, আপনারা প্রাণ খুলে কথা বলেছেন, এবং আমি শিওর যারা আমাদের এই প্রোগ্রাম দেখেছেন এবং দেখবেন, আমি দেখতে পাচ্ছিলাম অনেকেই তাদের বক্তব্য দিয়েছেন যে তারা অ্যাপ্রিসিয়েট করছে, এবং আমরা আলোচনাটা সব আসপেক্ট নিয়ে করেছি। সুইট হোম, হোম সুইট হোম বলা হয়েছে করোনায় ঘরে থাকতে, ঘরে যদি না থাকে তাহলে আমি কোথায় থাকবো, তো আপনারা সেই ঘর তৈরি করার কারিগর, বাংলাদেশের প্রতিযোগিতাশীল কোম্পানিগুলো ফ্র্যাঙ্কলি যে আলোচনা করেছেন সেখান থেকে আমরা যে জিনিসটা পেয়েছি, প্রথম হচ্ছে আমার সার্ভিস ইন্ডাস্ট্রিটাকে, এই ইন্ডাস্ট্রিটাকে রিকগনাইজ করতে হবে, যেটা আপনারা সবাই এক বাক্যে বলেছেন, এবং এটার যে ব্যাপ্তি এটা সবার মাধ্যমে বোঝানো দরকার যে এটার সাথে কিভাবে, আমরা সবসময় শুনি যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের কথা বলা হয় বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, এটার সাথে যে বিরাট একটা লিঙ্কেজ জড়িত,
আমরা সেটা সবাইকে বোঝাতে হবে, নিজেদের অনুধাবন করতে হবে। তারপরে আসছে এই মানুষের আস্থাটাকে ফিরিয়ে নেওয়া, কনফিডেন্স। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেকেই আপনারা বলেছেন যে কনফিডেন্সটা ফিরিয়ে আনলে আমাকে ইন্ডাস্ট্রিটাকে বাঁচানো যাবে, এবং শুধু তা না, কনফিডেন্স ইন টার্মস অফ কাস্টমার্স, ইন টার্মস অফ লিঙ্কেজ প্রোগ্রামে যারা জড়িত, ইন টার্মস অফ ইভেন দ্য ডেইলি লেবার যে কাজ করছে আপনার প্রজেক্টে, প্রত্যেকেরই কনফিডেন্সটা ফিরিয়ে নিয়ে আসা। তারপর আমরা একটা দেখতে পাচ্ছি যে মানি ইজ বিগ ইস্যু, ক্যাশ ইজ কিং বলা হচ্ছে। আমরা সবাই সেটা স্বীকার করছি যে এখানে কর্মঘন এবং অর্থঘন একটি একটি খাত, এখানে আমাদের দুটোই প্রয়োজন। এবং অর্থ ছাড়াও যেটা আমরা সরকারের কাছ থেকে একটা ব্যাপক সহযোগিতা দরকার, রাজু এবং হাউজিং অথরিটি, ইভেন সরকারের যেসব ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা যায়, তাহলে আমরা গ্রামেগঞ্জে সারা বাংলাদেশে এই খাতকে ছড়িয়ে দেওয়ার একটা বিরাট সুযোগ রয়েছে এই করোনার পরবর্তী পরিস্থিতির মাধ্যমে। আমরা এখানে ব্যাংকিং খাত নিয়ে অনেক আলোচনা করেছি, এখানে 9% কমে ইএমআই করা যায় কি না সেটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা টার্ম লোন এবং ওয়ার্কিং ক্যাপিটাল একসাথে করার সুযোগ আছে কি না, এটা 18% জিডিপিতে আমরা যেটা একটা কি বলে আমাদের কন্ট্রিবিউশন এই সেক্টর থেকে আসছে, সেটাকে আমরা কিভাবে সবার সামনে তুলে ধরতে পারি। লিকুইডিটি ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ, এটা আমরা সবাই স্বীকার করেছি, এবং ব্যাংকরা পলিসি ড্র করেন কিন্তু সরকার এবং বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে যদি বিভিন্ন বিভিন্ন নতুনভাবে কিভাবে আমরা এই টাকাটার মানি ইনফিউজ করা যেতে পারে এই প্রজেক্ট এই খাতে, সেটা আমাদের বড় বিষয়। আরেকটা বিষয় আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে জব মার্কেটটা, এই বিরাট একটা জব মার্কেট, এটাকে ধরে রাখতে হবে। এটা যদি ধস নামে তাহলে এই পুরো সেক্টরটাই একটা বিরাট ধস নামবে। সবশেষ আমি শেষ করতে চাই আমাদের রিয়ার প্রেসিডেন্টের কথা ধরে, এবং এটা একটা সর্বজন স্বীকৃত যে রিয়ার্স এই রিয়েল এস্টেট সেক্টর যদি বাঁচে তাহলে আমাদের ইকোনমি বাঁচবে। এটা অন্যান্য সেক্টরের ক্ষেত্রে জড়িত, আমরা জানি যে 3 R এর কথা বলা আছে, রেমিটেন্স, রিয়েল এস্টেট অ্যান্ড রেডিমেড গার্মেন্টস, এটাকে আমাদের সামনে নিয়ে আসতে হবে যাতে আমরা এটাকে কোনো মতেই ছোট করে দেখা যাবে না। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং আপনারা সবাই ভালো থাকুন, ঘরে থাকুন, আমরা আশা করি যে করোনা পরবর্তী পরিস্থিতিতে আমাদের এই সেক্টর এবং আমরা সবাই মিলে ভালোভাবে বেঁচে থাকবো। আমরা বেঁচে থাকলে এই খাতও বেঁচে থাকবো, সারা বাংলাদেশই বেঁচে থাকবে। সবশেষে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংককে আবার ধন্যবাদ জানাচ্ছি, এবং ডন ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই টেকনোলজি দিয়ে সাহায্য করার জন্য, সুন্দরভাবে পরিচালনা সহযোগিতা করার জন্য। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।